করুণাময়ের কাছে করুণা ভিক্ষাচে। আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে, কুলকানাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব যিনি ঈশান পাহাড় পর্বত কোনো কিছু সৃজন করতেন না, সেই দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজদবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজির আসেন, সবাই ভক্তি করে একবার নবীর নামে চুমন করি। ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীর পাক পদবে প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপর নির্ভর করে দরবারে হাজির হয়েছে আল্লাহর শ্রেষ্ঠতম একজন আউলিয়া কাজী খাজা গান আতাই রাসুল হিন্দের সুলতান হাসান সঞ্জুরি গরিবের নওয়াজ, গরিবের বন্ধু আমার খাজা বাইনদের চিস্তির রহমত গ্রামে খাজা বাবার ভক্ত আশেকান জাকিরের পরিবার বর্গ আওলাদ বর্গ যে যেখানে আছে আমার খাজা বাবার এই বংশের প্রতি আমি মাথা নত করে সালাম ভক্তি রেখে আজকে আমাদের প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল হাকিম মিজি সাবেক চেয়ারম্যান সাহেব সালাম রাখছি, প্রধান অতিথি যিনি আছেন আলহাজ আফসার উদ্দিন ভূঁইয়া সাহেব চেয়ারম্যান কিউরা ইউনিয়ন, এবং বিশেষ অতিথিবৃন্দ যারা যারা আছেন সকলের প্রতি সালাম, মোহাম্মদ ফয়সাল মৃধা সাহেব সভাপতি মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ, এবং মোহাম্মদ মহিউদ্দিন মৃধা ইউপি সদস্য, মোহাম্মদ রনি মেম্বার সাবেক ইউপি সদস্য রয়েছেন, মোহাম্মদ লিটন গাজী বিশিষ্ট ব্যবসায়ী সালাম রাখছি সার্বিক সভাপতিত্ব যিনি আমাদের মধ্যে করবেন, মোহাম্মদ মতিউর ইসলাম কিরু সাহেব বীর মুক্তিযোদ্ধা অন্তরের অন্তঃস্থল থেকে সালাম রাখছি শ্রো করছি, তৎসঙ্গে স্মরণ করছি মাতাল কবি রাজ্জাক দেওয়ান, এবং স্মরণ করছি আমার চার তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হুসাইনি, দয়ালের চরণে ভক্তি রেখে ছোট করে বন্ধনা গান গাইছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা, তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা, তব প্রেমী বাধা তোমাকে চিনি না ওহে নিরঞ্জন, এই ভবসাগরে পরে মায়া ঘরে তোমাকে চিনি না প্রভু নিরঞ্জন, ওরে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি নাম ফাতেমা বি হলো হযরত আলীর চরণ সেবী মাম্মাই তুই জো হযরত আলীর চরণ সেবী মাম্মাই তুই জো নামি নবীজির সাহাবা বন্দি দয়াল নবীজির সাহাবা বন্দি পাক পাঞ্জাতন তোমাকে চিনি না ওহে নিরঞ্জন ওহে নিরঞ্জন
হাজার পয়গম্বরে ভক্তি জানাই সকলেরে মারিফতের পালাটা গাই আমি আমার প্রতিপক্ষ শিল্পীকে মারফতের পালায় রেখে আমি শরীয়তের পালায় থেকে গান আরম্ভ করলাম আমি গানে যাওয়ার আগে বলবো বলতে চাই আমার কথায় ছন্দে তালে ভাষায় অনেক ভুল বেদবি আছে বাবা জানি কি শিখেছি কি গাইব কি আর বলবো কি আপনাদের মতো সাধুগুরুর সামনে দাঁড়াতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া দুনিয়ায় কেউ কারো আশায় থাকে না কেউ কারো আশায় বসে থাকে না কারো দিকে চেয়ে থাকে না কেউ শুনে না কারো কথা যার যার মতেই মত কারো প্রতি নাই আজকাল কারো মহা মহব্বতের বাজার এখন মন্দা মহব্বতের বাজার ভালো না তাই আমার নবী বলে গিয়েছেন জাকেরি যেমন আসবে সেই জামানায় দেওয়া থাকবে না মায়া থাকবে না কোরআনে অক্ষর থাকবে না নেই থাকবে না নীতি থাকবে না আচার বিচার কোনো কিছুই থাকবে না সন্তানের পিতামাতার প্রতি শ্রদ্ধা থাকবে না বড়দের বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে না ছোটদের প্রতিও স্নেহ থাকবে না সেই জায়গায় আপনারা খাজা বাবার নামে কাঙাল ভক্ত হয়ে মাটির নিচে বসে চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে জানি কি আর বুঝি কি আর আপনাদেরকে বোঝাবো কি তবে আপনাদের মতো সাধু গুরুর চরণের ধুলা যদি আমার মাথায় লাগে আর আমার খাজা বাবা যদি আজকের এই রাত্রিতে আমাদের সকলের উপরে একটু সদয় হয় তাহলে মনে হয় কোনো কিছু একটা
দয়াল নবীর তুলনায় তুই জগতে মিলে না দয়াল নবীর তুলনায় জগতে মিলে না ওরে নবী তোমার তুলনা গো দয়াল নবীর তুলনা তুই জগতে মিলে না নামের সাথে রাব্বা নাজারে লিখি আছে না নামের সাথে রাব্বা নাজারে লিখি আছে না নামের সাথে রাব্বা নাজারে লিখি আছে নাম জগতে বিশ্ব স্রষ্টা যিনি একরম হলেন তিনি যেমন মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লইও তারি না ভক্তি আর বিশ্বাসে লইও ভুল না আপনি এটাকে একটা লেভেলে রাখেন কখনো খুব বাড়ায়েন না আবার কখনো খুব কমায় দিয়ে কথা বলে বাড়ায় তাহলে গান করতে কষ্ট হয় বাবা কি বলবো কি বলার আছে আপনাকে কেন প্রীতি ও প্রীতি তারাই তারাই জানি গো যার শুনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানি গো যার শুনে যার গোপন প্রীতি কিসের আমার রন্ধন বাড়ন লো আলো সে কিসের হলুদ পাতা কিসের আমার রন্ধন বাড়ন লো আলো সে কিসের হলুদ পাতা কিসের আমার রন্ধন বাড়ন লো আলো সে কিসের পাতা কোটা আমার আঁখি জলে ছল 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 ভাইসা গেছে পাতা লো যার শুনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো ভক্তের যে
বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মুন্ডনা আস্তে ধীরে রাষ্ট্র ভাতে করব বর্ণনা বেশ তো ভালো পাইলাম পাল্লা পাল্লা মুন্ডনা আমি আস্তে ধীরে রাষ্ট্র ভাতে করব বর্ণনা শরীয়ত মারিফত আজকে চলছে পাল্লা গান যেভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান শরীয়ত মারিফত আজকে চলবে পাল্লা গান যেভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান এমনি ভাবে সুন্দর করে থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব এমনি ভাবে উভয়ে থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা ভাবতত্ত্ব বলা হবে সব আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয় পাল্লা চলাকালীন সময় যদি কথাবার্তা হয় কথা কি আর পাইলে বিচার গানের মজা রয় মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে মৈনদের নামের গান গাওয়া আস্তে ধীরে বলবো কথা কইরা কথা রতিরে দর্শনে তার মধুর ফিরেছে ও ফিরে তারায় তারায় জানো গো দর্শনে তার ভাবের ফিরেছে ফিরেছে তারায় তারায় জানো গো দর্শনে তার মধুর ফিরেছে আজকের বয়াতি ভালো যার মধ্যে আছে লক্ষ্মতি ভালো ভালো বড়ই ভালো মনের মানুষ আব্দুল লতিফ সরকার চায় না সে আপনাদের ক্ষতি আপনাদের ক্ষতি পোষাইতে বন্ধনার আসরে প্রশ্ন করলেন আসরে শুনতে পাই আমারও কথায় আছে বন্ধনার আসর থেকে আগে তার কথার জবাব দিতে চাই উত্তম রূপে আল্লাহকে কিভাবে সালাম দেয়া যায় ও সে জানিবারে চায় আল্লাহ সুবহানু তাআলা জাল্লে শানহু এইভাবে বললাম আল্লাহকে সালাম দেওয়া যায় মাতাল দেওয়ান বাবলি সরকার সুরে সুরে গায় উত্তম রূপে আল্লাহকে সালাম দেয়া যায় আবার আপনি নামাজে বসে আত্তাইয়াতু পড়লে ওই যে ওয়াত্তাইয়াত আত্তাইয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়াত এখানেও আপনি উত্তম রূপে আল্লাহকে সালাম দিতে পারেন কিন্তু বলার যে একটুকু আমার দরকার আল্লাহ সুবহানু তাআলা জাল্লে শানহু এই তো কথা বললাম সকলে করবেন ইবাদত সর্বপ্রথম দাঁড়ায় এই লতিফ সরকার কয় কি আমার জানমাল ইজ্জত আল্লাহর কুদরতির চরণে আমি অর্পণ কইরা যাই ওইখান থেকে বলেন কথায় আজকে সারা সারি নাই রে সারা সারি নাই রে সারা সারি নাই এই লতিফ সরকার সাহেব সাহেব আমার আল্লাহ পাক বলেছেন তিনি নিরাকা তিনি লা শারিকা আমার আল্লাহ পাক তিনি লা শারিকা তার কোনো শরীক বা কোনো সমপক্ষ নাই নাই আরো সূরা ইখলাসের মধ্যে বলেছেন কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নাই মাতা নাই পিতা আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই আমার আল্লাহ পাক স্রষ্টা আমরা সকলে তার সৃষ্টি আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয় বরং সমস্ত সৃষ্টি আমরা তার মুখাপেক্ষী যদি তাই হয় আল্লাহ নিরাকার কোন আকার নাই আকৃতি নাই তাহলে আপনি খোদার চরণটা ধরে বয়ে রইলেন পাইলেন কই কুদরতি চরণ যেহেতু আপনি ওই চরণে আপনার জানমাল আপনি ইজ্জত অর্পণ করতেছেন তাহলে দয়া করে আপনি কি মনে মনে মন কলা খাইতেছেন নাকি আসলে চোখে দেখতে শুনে বুঝবেন একটু আমাদেরকে দেখাই দেন কারণ আমাদের ওই জীবন যৌবন চরণ সবকিছু তার চরণে অর্পণ করা দরকার কিন্তু পবিত্র কোরআন প্রমাণ করলো দলিল প্রমাণ করলো তিনি নিরাকার তার কোনো আকার আকৃতি নাই তাহলে আপনি কোন জায়গায় আকার আকৃতি কিভাবে তার চরণ দেখলেন সেটার আকৃতিটা ছিল কি যেমন দিবেন তেমন পাইবেন অবশ্যই কোনো চিন্তা নাই চলো আজকে ভাবে ভাবে খাজা বাবারি গান গাই আমার প্রথমবারে জিজ্ঞাস শোনায় ওরে দেওয়ান চান বলেন 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 কথা ওরে শোনার চান আমি মারফত তত্ত্ব হইতে কথা জানিবারে চাই জানি সুন্দর করে জবাব দিবে জবাবের অভাব নাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিড়িতে রে দর্শনে তার মধুর পিড়িতে আজকের কর্তা পক্ষকে আমি লক্ষ কোটি বা অনেক ভালো ছিল আগেরটা
প্রথমে মেরাজ জীবনে দিয়েছিল পরে আবার আয়েশা বলছে পালাটা ঘুরাই দিলাম আপনি শরীয়ত গান আর উনি মারফত গাইবেন হ্যাঁ বসে তো বসে দিছে দাদা ঘুরাই দিছাম আমি বললাম না ঘোষণা ওই জীবনী শরীয়ত গাওয়া একই কথা কথাবার্তা একটু আলাদা সরকার সাহেব মারফতে গাইবেন আজকের কর্তাপক্ষকে আমি সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যে এরকম কমিটি পাওয়া খুব মুশকিল অনেক কষ্ট কারণ এখন তো যে কইলাম না যে ফ্রিতের মাতাল হচ্ছে না ওরে ধুম চলেছে বেচা কিনা ধুম চলেছে বেচা কিনা যাচাই করি না ফ্রিতের বাজার ভালো না ফ্রিতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেচা কিনা ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না ফ্রিতের বাজার ভালো না ফ্রিতের বাজার কারণ আগে ওই যে লাইলি আর মজনু প্রেম করছে লাইলি প্রেম করতে করতে মজনুর প্রেমে পাগল হয়ে আর লাইলির প্রেমে মজনু কয় লাইলা হাইলেন না লাইলি কয় তুমি কি কও তুমি আমারে চিনো না কয় না চিনি না তোমারে তো চিনি না চিনি আমি লাইলা হাইলেন না আর লাইলি কয় আমার বন্ধু যখন আমার প্রেমে পড়ে বলে লাইলা হাইলেন না তাহলে আমার আর দেরি করে লাভ কি ছে ও যখন করলেন মোহাম্মদুর রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম হয়ে গেছে গম্বর আর এখনকার পিড়িতে একজনে কয় আই লাভ ইউ আর একজনে কয় টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে হয়ে যাবে রিক্স পিড়িতের বাজার আর এখন তত ভালো না গান গাইলে কয় খালি বিচ্ছেদ গান কথা কম কোন কথার দরকার নাই প্রশ্নের দরকার নাই কিন্তু আজকে ধন্যবাদ জানাচ্ছি এটাই বাউলিয়া না আমি যেখানেই যাই আজকের মঞ্চের কথাটা মনে রাখবো কারণ অনেক বছর পরে অনেক দিন পরে এমন একটা আসর পেলাম যে কিনা একটা তো দূরের কথা দুইটা আমরা সবসময় করি সে কয় তিনটা করে প্রশ্ন এর বেশি করলেও কোনো সমস্যা নাই সালাম শ্রদ্ধা রাখি সকল কর্তার প্রতি মঞ্চে যারা বসিয়া রইল মাতাল দেওয়ান বাবলি সরকার সকলের চরণে সালাম শ্রদ্ধা ভক্তি রাখিল আমি মারফত তত্ত্ব হইতে কথা জানিবারে চাই বলেন 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 কথা আপনি তো ভাবুকের গোসাই দেখেন আমার একটু সর্বপ্রথম জানার দরকার একটা প্রশ্ন আপনার কাছে আমার হয়ে গেছে আর আমার মারফত তত্ত্ব হইতে জানার দরকার এই যে মারফত এটাকে কেউ কেউ বলে মারিফাত কেউ কেউ বলে মারুফত কেউ কেউ কয় মারফত আবার কেউ কেউ বলে এটা নাকি মার মায়ের পথ আমার একটু জানার দরকার আসলে ঠিক কোনটা এটার পথ কয়টা আপনি আজকে কোন পথের অনুসারী হয়ে কোন পথ ধরে আজকে আপনি আপনার ভক্তকুলকে মারফত দেখাবেন মারফত বুঝাবেন এটা কি মারিফাত নাকি মারুফাত নাকি মারফত নাকি মায়ের পথ আপনি আজকে কোন পথ ধরে এই মারফতে গমন করবেন এবং আমার জানার দরকার এই যে মারফতের যেই ধন যেই ধনাকার এই মারফতটা কে কখন কিভাবে কার কাছ থেকে আসলো এবং বর্তমানে এই মারফত কোথায় কতটুকু আছে মারফত ছিল কোথায় এলো কোথায় কার হইতে আসলো এবং বর্তমানে এই মারফতের কোনো অস্তিত্ব আছে কিনা যদি থেকে থাকে তাহলে কোথায় কতটুকু আছে একটার মধ্যেই একটা আপনাকে প্রশ্ন করলাম যতটুকু যেইভাবে আপনার ভালো লাগে জবাব দিয়ে যায় এই পর্যন্ত বলা কওয়া কথাই দিলাম ইতিরে দর্শনে যার গোপন পিড়িতি পিড়িতি তারাই তারাই জানি গো দর্শনে যার গোপন পিড়িতি দয়ালি মায়ার নবী আবার দয়ালি মায়ার কোথায় রইলে লুকাইয়া দেখা দেন দেখা দেন কোনো একবার আসিয়া দেখা দেন দয়ালি নবী স্বপ্নে আসিয়া
গায়ল নবী শানে আমার এক বাবাজি 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন আমার দয়াল নবী যেন অবশ্যই এই মহব্বতকে কবুল করে নেন সালাম শ্রদ্ধা রয়ে গেল বাবার প্রতি نبي হুদে যুদ্ধের কথা মনে হইলে গো নবী তন্ত মুবারক শহীদ গো তন্ত মুবারক শহীদ হইল নবী তন্ত মুবারক শহীদ হইল ইসলামের একদিন আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল আমার দয়াল নবী বললেন আয়েশা কেন তোমার এটা কেন মনে হলো যে আমার বসন্ত হয়েছে কই নবী আপনার পৃষ্ঠের মধ্যে এত বড় বড় ভাইয়ের দাগের মতো বড় বড় দেখা যায় আমার কাছে মনে হচ্ছে বসন্ত রোগ হলে যেমন হয়ে যায় ক্ষত ঠিক সেরকম আমার নবী বললেন না আয়েশা আমার কখনো বসন্ত হয় নাই আমি যখন তায়েবে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলাম তখন তায়েববাসীরা না বুঝে আমাকে যে আঘাত করে সেই আঘাতের এগুলো চিহ্ন আমার দয়াল নবী আপনি আমি যত না গুনাহ করতে পারি তার থেকেও বেশি ক্ষমা করতে পারে আমার রাসূল আমার রাসূল বলেন ওই সৃষ্টিতে ছিলেন পাক পাঞ্জাতন পাক অর্থ পবিত্র পাঞ্জ অর্থ পাঁচ আর তন হচ্ছে দেহ ইমাম হাসান এবং হোসাইন ছিলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা এবং ছিলেন কুসুম রূপে আমার দয়াল নবী ছিলেন হযরত আলী এবং আত্মা রূপে ছিলেন কাদের সেই গনিয়ে মার আল্লাহ এই পঞ্চটা রসকে এই পাক পাঞ্জাতনকে যিনি গর্ভে ধারণ করলেন তিনি হচ্ছেন খাতুনে জান্নাত জননী মা ফাতেমা এই ইসলামের জন্য তিনি আমার দয়ালে নবীর নয়নের মণি হয়ে খোদা জারে আমার আল্লাহ যাকে নিজে মা ডেকেছেন তিনিও বলেছিলেন আমার হাসান হোসেনের বিচার চাই না আল্লাহর দরবারে বলছিল আমার হাসান হোসেনের বিচার চাই না তুমি তারপরও বাবার উম্মতকে বেহেস্তখানা দিয়ে দাও ইমাম হাসান তাকে যখন বিষ পান করাইলেন স্ত্রী জায়েদা ইমাম হাসান ইসলামে আমার দয়াল নবীর আদর্শে থেকে ইসলামের জন্য ইসলামের পথে থেকে বলেছিল যে জায়েদা তুমি না বুঝে আমাকে বিষ পান করাইলে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি কিন্তু তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি তোমাকে না নিয়ে বেহেশতে প্রবেশ করব এই হচ্ছে ইসলাম এই হচ্ছে শান্তির পথ
আমার আল্লাহর হচ্ছে হুকুম আর আমার দয়াল নবীর হচ্ছে আদেশ নির্দেশ দেখানো পথ ওই দুঃখকে ওই কষ্টকে ভুলানোর জন্যই আমার আল্লাহ বললেন ও জিবরাইল এই মুহূর্তে চলে যাও তায়েববাসীরা যে কষ্ট আমার দয়াল নবীকে দিল আমি এই মুহূর্তে আমার বন্ধুর সাথে প্রেম আলিঙ্গনে লিপ্ত থাকতে চাই সেখান থেকেই চলে গেলেন কোথায় মিরাজে গমন করলেন আর কবিতার গানের মধ্যে বলেছে পাথরের আঘাত রক্তের স্রোত বিচারের কাল সাফায়াত করিবে আশায় গো থাকিব চাহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া বাবলি সরকার আজকে দেড়টা পর্যন্ত টিকলে তাতেই মনে করবো ধন্য পারবো আপনার পীর বোন আচ্ছা দেড়টা নেতা আর আধা ঘন্টা দুটো
গ্রামের বাড়িতে অনুষ করেছিলাম শতাধিক বাউল শিল্পী এসেছিল সব জায়গায় ভালো আছে মন্দ আছে মক্কায় যে আমার নবী এসেছে সেখানে তো অন্ধকার ছিল আমার এলাকার মধ্যে গন্ডগোলের একটা সৃষ্টি হয়ে গেল যুবকরা অনেক লোক হয়ে গেছিল লিটন ভাই যেমন আল্লাহর তরফ থেকে ওই সময় একেবারে প্রশাসন নিয়ে উপস্থিত এক ঘন্টা আগে হইল আমার সমস্যা হইতো এক ঘন্টা পরে হইল সমস্যা হইতো একেবারে সময় মতো লিটন ভাই ওখানে উপস্থিত এখানে আরো 15-20 দিন আগে গান হইতো লিটন ভাই উনি সময় দিতে পারে নাই উনি যখন সময় দিয়েছে তখনই আমরা করেছি লিটন ভাইকে আমি বলবো আমি কমিটির একজন হয়ে সব সময় যেন আপনাকে কাছে পাই আর এই মুর্শিদগঞ্জের মধ্যে এখন যতগুলি লোক হয়েছে এখন ইন্টারনেটের জমানা এত লোক হয় না সবার জায়গায় আমি মনে করি উরুষটা যেন আমার ভাই মহিউদ্দিন ইয়াসিন মিজি সাহেব তারপরে কবির ভাই আরো যারা আছে সবাই যেন এইভাবে ধরে রেখে যে বাবুরা মঞ্চে বসা একদিন আমরা থাকবো না ওরা যাতে এই তরি হাল ধরতে পারে আমি গতকাল একটা লাইভ করছি খাজা বাবার দরবারে যাবো অনলাইন নিলে রোজার মধ্যে আমাকে বাড়িওয়ালি সহ যাবে আপনারা যদি যাইতে চান ভিসা পাসপোর্ট করতে হবে কারণ ভিসা লাগাইতে বর্তমানে এক মাসের মতো সময় লাগে আর আমি যে বগির মধ্যে থাকি ওখানে তো আরো বাউল শিল্পীরা থাকে আইসা বিভিন্ন বগি থেকে লোকজন আইসা তুমি কমাইতেছ এটা কমায় না এটা বাড়াই দাও কে করুক তো অন্য অন্য বগির লোকেরা চীনা ফালায় যে ভাই আপনার লতিফ সরকার গান শুরু করেন আমি কই ট্রেনের মধ্যে এটা হয় না কই অসম্ভব কি আছে আমি কই সমস্যা আছে না কই ডাইনেবামে যারা থাকবো আমরাই তো এবারও ইনশাল্লাহ যদি করে বগি ভরে কাফেলার সহিত আমরা যাবো আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে রোজার 1 তারিখে যোগাযোগ করবেন কিন্তু ভিসা এখনই লাগাইতে হবে কারণ কি খাজা বাবা আল্লাহর ওলি না যাওয়া পর্যন্ত আপনি বসবেন না একবার গেলে বারবার যাইতে বঞ্চাবে আর পৃথিবীর সবচেয়ে মেডিসিনের নাম হলো মানুষের দোয়া বর্তমানে মায়ের রোগ বাবার রোগ নিজের রোগ এই রোগ সঙ্গে মানুষের দেহটা পাপে পূর্ণ হয়ে গেছে অলির দরবারে গেলে দেখবেন বুকটা খালি হয়ে গেছে কলবটা হালকা হয়ে গেছে কারণ আমি খাজা বাবার দরবারে যা চাইছি আল্লাহর রহমতে তাই পেয়েছি আপনি এখানে বসে কুনিয়ত করেন যে আমার বাবাটা অসুস্থ মাথা ভালো নাই আমি নিজে ভালো নাই আপনি একটা নিয়ত করেন আগামী বছর ইনশাল্লাহ আমার সাথে দেখা করবেন যে লতিফ ভাই নিয়ত করেছিলাম দেখবেন একেবারে নগদ ফল পাবে তাই আমার প্রথম গানটাই খাজা বাবার যদিও মারফত পেয়েছি খাজা বাবার গানটা দিয়ে কি গান নিয়ত করছি খাজা বাবার দরবারে বড় আশায় হাত তুলেছি বাবা এ হাত যেন খালি না হয় কারণ কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলি খাজা বাবার দরবারে বড় আশায় হাত তুলেছি
Yeah.
আমি বলেছিলাম আল্লাহর কুদরতের চরণে জান মাল ইজ্জত অর্পণ করি কই আল্লাহ তো নিরাকার না কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর চক্ষু আছে চক্ষুর নাম আইন আরবিতে আইন বাংলা চক্ষু আল্লাহ বলেছে আমার হাত আছে হাতের নাম ইয়ামিন ইয়ামিন মানে দক্ষিণহস্ত তো দক্ষিণহস্ত থাকলে তো উত্তর আছে নাকি এবার বললেন আল্লাহর গ্রীবা আছে গ্রীবা গ্রীবা মানে পাও আল্লাহর পাও আছে তাহলে আল্লাহ নিরাকার হইলে তাহলে চরণ পাইলেন কই ওই যে আল্লাহর গ্রীবা আল্লাহর চরণ আছে আল্লাহর নিরাকার যে দেখে না তার জন্য নিরাকার আর যে দেখে তার জন্য আকার যার দেখার মতো চক্ষু আছে লালন ফকির বলেছে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে আরে লতিফ সরকার বাবলি নাম ধরে মারফত কি মারিফত নাকি মারফত নাকি মায়ের পর মারফত অর্থ চিনা অচেনা কে চিনা মারিফত এর অর্থ চিনা অজানা কে অচেনা কে চিনা মারফত মারিফত এরপরে আসেন মায়ের পর যদি মারফত করতে চাও নারীর কাছে তুমি শিক্ষা করে যাও রে যখন মারফত করে একটা সময় গিয়া বড় বড় চুলটা খেয়ে চুলটা তিন প্রকার একটা হইলো মোড়ানো আরেকটা হইলো কানের লতি পর্যন্ত আরেকটা হইলো লতি থেকে পিছনে ছেড়ে দেওয়া পর্যন্ত যখন মোড়ানো থাকে তখন মনে করেন প্রোডাকশন ঠিক মতো নেই চলে লতিফ সরকার বাবলি সরকার নাম ভাবে উইতাছে আইতাছে বাড়ি ঘর ভরতাছে বালিশ বুলিশ লাগতাছে কানের লতি পর্যন্ত যদি হয় ওই সময় প্রোডাকশন ঠিক মতো নেই আসে কিন্তু যখন কানের নিচে পড়ে যায় চুল কি কইতা মনে হয় অনেকে ফকিরিও করে আবার মনে করে নেই আমদানি রপ্তানি উইতো আছে কানের নিচে বইরে গেলে তো আপনি প্রেমের দেশে চলে গেলেন মায়ের একটা রাস্তা অর্থাৎ বড় বড় নখ হয় বড় বড় চুল হয় অনেকে চুরি পরে অর্থাৎ নারীর স্বভাবে স্বভাব ধরে ওরে আইরে হলি কুল নারীর গাছে তিনটি রঙে ধরেছে এক ফুল ওরে আইরে হলি কুল নারীর গাছে তিনটি রঙে কলি যখন গাছে আসে কলি তখন কাছে আসে কলি যখন গাছে আসে কলি মানে ভ্রমর ভ্রমর তখন কাছে আসে মধু খাইয়া মরা বাঁচে মধু খাইয়া মরা বাঁচে মধু খাইয়া মরা বাঁচে কালি কলম সবই ভুল নারীর গাছে তিন তীর ধরেছে দেখুন পুরে আই রে নারীর গাছে তিন তীর ধরেছে এগুলি মোল্লার মাথায় ধরব না 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 কলি যখন গাছে আসে কলি মানে ভ্রমর তখন কাছে আসে মধু খাইয়া মরা বাঁচে কালি কলম সবাই সেখানে কোনো কালি কলমে কাজ করে না অনেক আগে গানে যাচ্ছি আশুগঞ্জ হরতাল ছিল গাড়ি জানে ট্রেনের মধ্যে উঠছি ট্রেনে উঠার পরে এক মুরব্বী দোতলে ট্রেনে উঠা গান শুনবেন আমি আর কাজল দেওয়ানি যাচ্ছি
গান শুনবো আমরা গানের কথা শুনলেই তো মনটা ভাল দিও গান গান শুরু করছে ফুল যখন গাছে ফোটে যাইও গাছে নিকটে চুপন করে দুই ঠোঁটে নুয়াইয়া মাথা ফুল যখন গাছে ফোটে যাইও গাছে নিকটে চুপন করে দুই ঠোঁটে নুয়াইয়া গানটা শুনে এত ভালো লাগছে তখনকার একশো টাকার দাম আছে একশো টাকা একটা ভোগ আমি দিছি উনিও একশো টাকা দিছি দিয়া কইতেছে মুরব্বী ফুল যখন গাছে ফোটে যাই হোক গাছের নিকটে চুপন করে দুই ঠোঁটে নোয়ায় মাথা অর্থটা কি কই জবাব জানি না জানি না জানি না জবাব জানি না জানি না আরে বইতে মানুষ না মুরব্বী কত সরল কোনো পেশাপেশি করে নাই জানলে কই তো নামার সময় আবার গান লইছে জানলো কমুনা লাগে আরো একশো দিব আপনি কইবেন না কিনলে গান তো উনি বলে যে বাবা রে এই গান আমি গাই কেউ বোঝে না বকশিসও দেয় না আমার মতন আমি গাই আপনার আমরা যে বই তাই তো জানে না তা আপনারা যখন শুনতে চাইছেন উনি কানে কানে বললো এগুলি মারফতের জিনিস এটি গুরুর কাছ থেকে নিতে হয় ট্রেনে গান গাইয়া কইলে এটার কোনো গুরুত্ব থাকে উনি কথাটা কিন্তু ঠিকই বলছে কলা 60 টাকা আলি কিন্তু এটা সিল্লা বাজারে নিলে কেউ 2 টাকা আলি নিব মাসি ও মাসি কলার সিলকাটা ওখানেই রাখতে হয় এটা গুরুর কাছ থেকে নিতে হয় উড়ে আইরে অলি কুল নারীর গাছে তিনটি রঙে ধরেছে ফুল কলি যখন কাছে আসে অলি তখন কাছে আসে মধু খয়া মরা বাঁচে কালি কলম সবই তা না হইলে আমার নবী 53 বছর বয়সে 6 বছরের মা আয়েশা সিদ্দিকারে বিয়া করলো আর কি নারী আসিল না 6 বছর কেন 9 বছরে ঘরে তুলে নিছে বাকিটার বলতে হবে এখানে আমার অনেক তরিকার ভাই আছে ভান্ডারি ভাইরে আছে তবে এটুকু বললাম ওই যে মায়ের পথ মায়ের পথ মানে মায়ের পথ ওই দেশে গেলে বড় বড় চুল থাকে হাতে অনেক ফকিরের বালা থাকে চুরির মতো থাকে নারীর স্বভাবের অন্তরে সে কাম দেশে ছেড়ে প্রেম দেশের মধ্যে চলে গেছে যারা প্রেমের সাঁতার খেলে ও ভাই রে ও মূল্য ধন লইব তুলে ওই যে মায়ের পথে গেলে যারা প্রেমের সাঁতার খেলে অমূল্য ধন লয় গো তোলে অতি যতনে শান্তমতি ঊর্ধ্বগতি পলক দেনা নয়নে আচ্ছা ভাই পাঁচতলার মধ্যে বাথরুমে আপনি প্রসাব করছেন ওখানে গিয়া দেখেন পিঁপড়া আচ্ছা ওখানে পিঁপড়ায় কি গু খায় তাহলে ওখানে পিঁপড়া গেল কেমনে যার ডায়াবেটিস আছে হ্যাঁ জানেন আপনার প্রসাবের মধ্যে চিনি আছে সুগার আছে আপনার প্রসাব থেকে পিঁপড়ায় চিনি গুলি খায় একটু প্রসাবও খায় না তেমনি যারা প্রেমিক দেহের মধ্যে কামটাকে বাসট করে তারা প্রেমটাকে তুলে ধরে নিয়ে আসে এখানে অমূল্য মধু আছে যেখানে পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে 33 বার সূরা আর রহমানের ফাবি আই আল্লাহ রাব্বি কুমার তুকাত জীবান তুমি আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করতে বেশি দূরে যাবো না আর সেই যে একটা লতিফ সরকার হয়েছে কি দিয়াছি নি দিয়া হ্যাঁ সোনা দিয়া হীরা দিয়া বাবা এক ফোঁটা পানি ছিল সেই পানি থেকে প্রথম মাসে রক্ত বর্ণ দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ তৃতীয় মাসে মাংস বর্ণ চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চাত্তা ষষ্ঠ মাসে ষড়রিপু সপ্তম মাসে সপ্তসাগর অষ্টম মাসে অষ্টপাশ নবম মাসে নবভক্তি দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা ঘুরচুর লিঙ্গনীয় লতিফ সরকার বাবলি দেওয়ার বেহালা দেওয়ার কিসে থেকে এক ফোঁটা পানি আচ্ছা একটা কথা শেষ দিই যেখানে কেরাসিনের খনি
তেলের খনি ওখানে কেরোসিন আছে ওখানে অক্টেন আছে ওখানে পেট্রোল আছে ওখানে মোবিল আছে ওখানে গিয়ার অয়েল আছে ওখানে ব্রেক অয়েল আছে একটার মধ্যে কিন্তু দেখলি সব তাহলে একটা দিয়ে তো লতিফ সরকার হইল অক্টেন দিয়ে না তো পেট্রোল আছে এত গিয়ার অয়েল আছে ব্রেক অয়েল আছে ডিজেল আছে মোবিল আছে কেরাসিন আছে তো অক্টেন দিয়ে লতিফ সরকার বাবলি সরকার আপনি আমি হইলাম বাকিগুলি কি করলে ইহার বেশি জানি না জানি না মাঝে ফেসবুকে দেই এইটা যেই সাবা বজরে আল্লাহ আজকে তো খোসা আগেই দিয়া তৈছে যে একটা পর্যন্ত টিকবো কি না এ আল্লাহ কোন কাম করে আল্লাহ এ না জানে আরে তাহলে প্রশ্নের যে করা করে করি এই জবাব দিতে ফেস গোস লাগিয়ে গেলে আপনি দেন মানে শরীয়ত কইতাছে এই জোগাদিস না আমার জীবনের গানের সুর এই মুন্সিগঞ্জ থেকে এই মাটি থেকে দোয়া করবেন আর ফয়সাল মির্জা সাহেব সব জায়গায় কত কম কোন উনি কইছে তিনটা করে প্রশ্ন করে পালা করে ঠিক ভালো ভালো আচ্ছা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম ইব্রাহিমের ১৬ হ্যাঁ ২৪ নম্বর আয়াত যাদের কাছে স্মার্ট মোবাইল আছে টান্দেলি পেয়ে যাবেন সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেছে প্রথম কলেমা দিয়ে শুরু করি নাকি শরীয়তের পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ যাকাত এই কলেমা বলেছে ১৬ নম্বর ২৪ নম্বর আয়াতে বলেছে কলেমা তৈয়বা চার শিকর সাত জমিনের নিচে ডালপালা সাত আসমানের উপরে একটা আসমান থেকে আরেকটা আসমান যাইতে ৫০০ বছরের রাস্তা তাহলে সাত আসমান হইলে ৩৫,০০০ বছরের রাস্তা পার করে কলেমার আগা ডোগা গিয়া রইছে আমি জানতে চাই দেহের ভিতরে কলেমাটা সাত জমিনের নিচে কোথায় আর ডালপালার আগাটা কোথায় দেহের মধ্যে দিতে পারে শরীয়ত মতো আবার জমিন দিয়েও দিতে পারে আসমান দিয়েও দিতে পারে এটা কয় নম্বর আয়াত ২৪ নম্বর আয়াত বলেছে কলেমা একটা সাজরাতুল বৃক্ষ ২৫ নম্বর আয়াতে কইছে আস্তে আস্তে থামতাছে আর কি ২৫ নম্বর আয়াতে কইছে এই কলেমা মৌসুমি ফল দেয় মৌসুমি ফল পর্যন্ত যেমন আমাদের বিক্রমপুরে গোল আলুর সিজন নাকি উঠতে গেছে গা ভাদ্র মাসে তালের সিজন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমের সিজন আঙ্গুরের সিজন নাকি লিচুর সিজন এইটা হইলো মৌসুমি ফল এক একটা মৌসুমে এক একটা ফল আসে তা আমি জানতে চাই কলেমা মৌসুমি ফল কলেমা তো শুধু বাংলাদেশের জন্য না এটা সৌদি আরবের জন্য আমেরিকার জন্য ইউরোপের জন্য সমগ্র বিশ্বের জন্য আমি জানতে চাই বর্তমানে কলেমার মৌসুমি ফল এই যে চাই একটা আসে আমি ভাবছিল তারা একটা আছে কি কিছু কইব আর কি আস্তে আস্তে খাতির দিতেছে আস্তে না এটা আবার হেই বলতেন এটা খুব তেজা আরে বাবা রে খুব তেজা না ভালো জারি দাও যাই কিছু করো জবাবটা দিয়া দিও কই দিলাম আমি জানতে চাই বর্তমানে কলেমার মৌসুমি ফল কোথায় কিভাবে আছে বাংলাদেশে মৌসুমি ফল কি আমেরিকার মৌসুমি ফল কি ইরানের মৌসুমি ফল কি সৌদি আরবের মৌসুমি ফল কি মালয়েশিয়ার মৌসুমি ফল কি ইউরোপের মৌসুমি ফল কি মনে মনে কইতে যা যাই একটু জারি টারি দিতাম কান্দ হ্যাঁ সাহ
খাতি তোর খাজা বাবার গান দিয়ে শুরু করছি আরেকটা খাজা বাবার গান কমিটির কথা ধন্যবাদ জানাচ্ছি আজকের কর্তাপক্ষকে এত সুন্দর দুটি পালা আমাদেরকে বন্টন করার জন্য আপনাদের সকলের চরণে প্রেম ভক্তি রাখছি কারণ শ্রোতা থাকে তিন ধরনের শ্রোতা একটা হচ্ছে একটা লেখা হচ্ছে কাক শ্রোতা ওটা কিছু বুঝুক আর না বুঝুক ওটা খালি আর একটা হচ্ছে বক্স শ্রোতা সে খালি গান করে দেখে কে দেখতে কিরকম আচ্ছা বাবলি সরকারের দেখলাম ইউটিউবে আসলে কিসে দেখতে তেমনই নাকি একটু কম সুন্দর নাকি আরেকজন হচ্ছে রাজহংস শ্রোতা এই রাজহংস শ্রোতার গুণ হচ্ছে আপনি দুই কেজি দুগ্ধর মধ্যে দুই কেজি পানি দিয়ে দেন ও এক ফোঁটা পানিও পান করবে না ওই পানির থেকে ওই দুগ্ধটুকু খেয়ে আপনারাও তেমনি রাজহংস শ্রোতার ন্যায় বসে আছেন আপনাদের চরণের কাছে আমি সালাম ভক্তি রাখছি চমৎকার করে কথার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন আমি তার কথার জবাব দিব আমাকে কর্তাপক্ষ বলেন লতিফ সরকার সাহেব মায়ের গান করেছেন আমারও বাবার গান করা উচিত আমি ছোট করে আগে আমার মতো করে আমার পালা থেকে একটি গান রাখি যেহেতু আপনারা বসে আছেন আপনাদেরকে মনটা ফাঁকি দিতে মনে চায় না রাত্রি অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল করিতে গেল নবী ইসলাম চারি গো আবু জাহিলে রো বাড়ি গো আবু জাহিলে রো বাড়ি ওরে রাত্র করিতে গেল নবী ইসলাম চারি আবু নবীর একজন চাচা ছিল নাম ছিল তার আবু জাহেল নাম কিন্তু মূলত পক্ষে আবু জাহেল ছিল না নাম ছিল আবু হেকমত জ্ঞানীর পিতা কিন্তু তার কর্মকাণ্ড এমনই রূপ নিল নাম হয়ে গেল আবু জাহেল এই জাহেল এমনই জাহেল আমার জীবন দশায় আমার দুইবার ওমরা হজ করার মতো সৌভাগ্য হয়েছিল আমি একবার কুঞ্জলের বাবার সাথে ওমরা হজে গিয়েছিলাম 2016 এবং এবছর আবার সৌদি আরবে আপনারা জানেন যে জেদ্দায় ফুরুশিয়াতে প্রথমবারের মতো সৌদি সরকার গানের পারমিশন দিয়েছে তাও সুফিবাদের এই গান এই বাউল গান আমি এবং ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ তিনি গিয়েছিলাম তো আমার কর্মটা সেরে আমি আবার একটু হাজিরাও দিয়ে এসেছি আমার দয়াল এই আবু জাহেলের যে বাড়িটা এটাকে বাথরুম পায়খানা বানায় রাখছে আর আমার দয়াল নবীর বাড়িটা ওইটা লাইব্রেরির মতো করে রেখেছেন সবাই একবার যেই মক্কা কাবা ঘরে যায় ওইটা একবার দর্শনের জন্য যায় মানে এর জন্যই কথাটা বললাম যে এমনই কর্মকাণ্ড তার অস্তিত্ব যেখানে যেখানে আছে কারণ নোংরা একটা বিষ্ঠা একটা ময়লা পায়খানার চাইতে নোংরার দুনিয়ায় কোনো কিছু হইতে পারে
কারণ আপনি কোনো কিছু যাতে কোনো কিছুকে খুব খারাপ কিছুর সাথে যদি তুলনা করতে যান যে খুব নিকৃষ্ট এর চাইতে আর বেশি কোনো কিছু কোনো নিকৃষ্ট হয় না তাহলে অবশেষে আপনার দৃষ্টিটা শেষ পর্যন্ত পায়খানা পর্যন্ত গিয়েছে এই আবু জাহেল একদিন দাঁড়িয়ে আছে কই দাঁড়িয়ে আছে বড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ই খায় আমার নবী দেখে চাচাকে একটু নিরিবিলি দেখা যায় যাই একটু চাচার কাছে যায় বলে চাচা ও চাচা আপনি কি খান কি করেন আবু জাহেল কয় মোহাম্মদ আরব দেশের পাথরগুলা কিরকম একটু চাপায় চাপায় দেখতেছি আল্লাহ কয় আরে জাহেল তুই আমলি জাহেলের জাহেল আমার হাবিবের সাথে মিথ্যা কথা কস তুই দুইটা বড়ই যদি দিতি কইতি যে ভাতি যা বড়ই খাই নাও তুমিও দুইটা খাও তোর এত শত বড়ের মধ্যে কি বড়ি কম পড়ে যেত লোকমান কম পড়ে যেত না আল্লাহ বলে কষ্ট পাইলে কারণ আমার দয়াল নবী খোদা না আবার খোদা হইতো জুদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ দুইটা নাম একটা সুতা একটা মালার মধ্যে গাঁথা আমার আল্লাহ পাক কষ্ট পেলেন মনে আবু জাহেল দেখে মুখের বড়ই হাতের বড়ই গাছের বড়ই সমস্ত বড়ই পাথর হয়ে গেছে আরে সুবহানাল্লাহ আগের মতো এখন আর দাঁতের নিচে চিবানি দিলে টক মিষ্টি লাগে না বালু বালু লাগে নোনা নোনা লাগে আবু জাহেল কয় মানুষের মুখে শুনছি মোহাম্মদ তুই মস্ত বড় জাদুগির কিন্তু আজকে নিজের চোখে যদি না দেখতাম এটা আমি বিশ্বাস করতাম না তুই জাদুগির তো জাদুগির তুই তো অনেক বড় বড় মন্ত্র জানস রে তুই কোন মন্ত্র বইলে আমার হাতের বড়ই গাছের বড়ই মুখের বড়ই সমস্ত বড়ইকে পাথর বানিয়ে দিলি আমার নবী কয় চাচা শিখবেন নাকি সেই বিদ্যা কারণ ছোট লোভী মানুষ ও চিন্তা করে যে তৎকালীন সময় বড়ইর আর কি দাম আছে আরব দেশে পাথরের খুব দাম ও হচ্ছে গিয়ে পাথরকে বিক্রি করে দিবে বাজারে বিক্রি করে দিয়ে অনেক মুনাফা মুদ্রা অর্জন করবে তো আমার নবী মনে মনে ভাবে সুযোগ যায় আমার আল্লাহ কয় হাবিব চিন্তা করেন কেন আপনার তো চিন্তার কোনো কিছু নাই আপনার জন্য আমি নিখিল বিশ্ব সৃষ্টি করেছি আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম এই গাছ বৃক্ষতরুলতা মানব দানব জিন ইনসান 18,000 মাখলুকাতের একটি ধুলিকণাও সৃজন করতেন না আপনি যেরকম আমার নবী আপনি ফেরেস্তার নবী আপনি জিনের নবী আপনি ইনসানের নবী আপনি গাছের নবী আপনার মাছের নবী আপনি নবীরও নবী আপনি না আসলে দুনিয়াও আসতো না আর আবু জাহেল তো আসতোই না আপনি শুধু একবার ইশারা করেন আমার দয়াল নবী কি বলে আমার দয়াল নবী বলে চাচা ওই যে দেখেন তো গাছের পাতায় কি লেখা আছে আবু জাহেল দৃষ্টি করে তাকায় দেখে গাছের গায়ে লেখা আছে কি আমার দয়াল নবীর নাম আমার আল্লাহ নাম আবু জাহেল কয় আরে মোহাম্মদ কৌশল তো তোর খুব ভালো রে নবী কয় চাচা বলেন না কি দেখলেন পড়েন শিখে নেন সেই মন্ত্র কয় না আমার বহুত কাম বাকি আছে তোর কামে তুই যার আমার কামে আমি যাই আমার এই মন্ত্র শিখা কোনো কাম নাই বহুত কাজ পড়ে রয়েছে বাবা তোর কাছে তুই যার আমার কাছে আমি যাই নবী কয় চাচা বলেন নাকি দেখলেন কারণ আমার দয়াল নবী ভাবে একটা বারো যদি মুখ দিয়ে ওই কলেমা স্বীকার করে তাহলে শেষের দিনে আমি আমার চাচাকে সুপারিশ করতে পারবো কয় চাচা বলেন নাকি দেখলেন কয় শোনার খুব ইচ্ছা কয় চাচা বলেন কয় তাহলে শোন ওই পাতার গায়ে লেখা কি তোর নাম আর ওর নাম ওর নাম আর তোর নাম তোর নাম আর ওর নাম ওর নাম আর তোর আরে তারপরও আবু জাহেল বলেন মা কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিন চলে গেছে নবী ভাবে প্রকাশ্য দিবালোকে হয়তো চাচা লোকলজ্জার ভয়ে আমার কলেমা স্বীকার করে নাই সারাদিন চাচার সাথে একটু গপ গুজব হইল রাতের অন্ধকার একটু চাচার বাড়ি যাই দেখি তাও নি কাকা কলেমা আমার স্বীকার করে নবী জায়া চাচা বলে ডাক দিল জাহেল দরজা খুলে দিল
আমার নবীর বসাইল বড় যতন করি যতন করি নবী যাইয়া চাচা বলে ডাক দিল জাহেল দরজা খুলে দিল নবীকে বসাইল বড় যতন করি বলে এত রাতে গোপনে আসিলা কি কারণে ওরে এত রাতে গোপনে আসিলা কি কারণে এত রাতে গোপনে আসিলা কি কারণে কও ভাতে যা তুমি কইর না দেরি রে আবু আবার কথার উপরে জানি একটা উপরেও বাদ্য টানা যায় খুব খেয়াল করে বাবা তোমরা খুব ভালো বাজাও একটু ছোট ছোট বাজাও একটা কথার উপরেও বিলাল চাচা লোকমা একদম কথার উপরে বাজনা নিয়েই যাবে জাহেল কয় মদ আছে তৈয়ারো ভাতি যা যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি পাশে যাব তৈয়ারো যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি জাহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো জনম ভরি ও তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহই ছাড়িয়া দিব যদি বলো বাদশাহ হব বাদশাহই ছাড়িয়া দিব যদি বলো বাদশাহ হব বাদশাহই ছাড়িয়া দিব তোমার তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু আমারে বাছাই দিত দিয়া তামানো জাহানের বাছা দিত আমি যে উম্মতের কান্দার হইয়া ওরে উম্মতের কান্দার হইয়া ও চাচা আমি কি আর আমার আছি কই উম্মতের কান্দার হইয়া ওরে আমি কি আর আমার আছি রে উম্মতের কান্দার ওই আমার নবী বলে চাচাজি ধনরত্ন দিয়া করব কি আমি একটা কথা বলি চাচা অনুরোধ করে ওই আমার নবী বলে চাচাজি এসব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ধনরত্ন দিয়া করব কি একটা কথা চাচা অনুরোধ করি পরিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলিমা পড়লে খুশি হইতে পারি রে আবু হাতে লাঠি নিয়া আমার নুরনু বীজের পৃষ্ঠে মারলো কয়েকটা বারে কথা শুনিয়া হাতে চাবুক দিয়া নদীর পৃষ্ঠে মারে কয়েকটা বারে ও জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া নুরনু বীজের পৃষ্ঠে মারলো কয়েকটা বারে বাড়ি রয়া খাতে নবীর মাথা গেল ফেলে ওরে বাড়ি রয়া
মায় বসে কান্দে দরজায় নবী এত রাতে কোথায় গেল বুঝতে না পারি বসে কান্দে দরজায় এত রাতে নবী কোথায় বুঝতে না পারি বাবা আপনার অনেক জ্ঞানী গুণী হ্যাঁ হ্যাঁ আমার এমন কোনো ভাষা বাক্য জানা নাই যে কথাটুকু বলে আমি আপনাদের সন্তুষ্ট করতে পারি তবে একটা কথা আমি জানি সেটা হচ্ছে গানের মাঝখানে যারা উঠে যাচ্ছেন বা কেউ কেউ আসতেছেন আসা যাওয়াটা একটু বন্ধ রাখে পালাটা দিয়েছেন শরীয়ত এবং মারিফত এই শরীয়ত আইন কার আইন আইন আমার দয়াল নবীর আইন এবং আপনারাও মরবি বসে আছেন ওরে আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনারে আল্লাহর নবী ওই বন্ধু তুমি আইলানার খেতার নিচে হইলানার বইলানা এতে গুনারও ভারী হবে কি বাবা ভারী হবে না একমাত্র জীবন রাইট ধন্যবাদ জানাই সেলুট করি আমি আপনাকে বাংলার প্রত্যেকটা 64 জেলার মধ্যে আপনার মতো একজন কমিটি একজনই যথেষ্ট এত গান গাওয়ার দরকার নেই আমার সে যে আমার শ্বশুরবাড়ির মেলা গেল 3 দিন 16, 17, 18 একদিনও রেস্ট পাই নেই কালকের থেকে শুরু করেছি 18 তারিখ মনে হয় 17 তারিখ কবে যেন রোজা তার 8 দিন পর্যন্ত এত গান গাওয়ার এখন আর স্বাদ জাগে না কারণ গান গাইতে না পারলে শোনাই কারে গান যদি গাইতেই না পারি তাহলে শোনাইটা কারে গান আছে না গান শোনাবো ও কারে রে আমার খাজা মইনুদ্দিন নাই ঘরে রে ওরে তুমি দাও হে দেখা প্রাণের শাখা ওরে তোমায় দেখে এই প্রাণ শোনা বয়া কারে রে মানুষের দরকার হয় না গান শোনার মতো যদি একজন থাকে তাহলে তার জন্যই গাইলে গান গাওয়া সার্থক গান আমাদের গাওয়ার কোনো সাধ্য নাই যদি আপনারা আমাদেরকে না গাওয়ান আপনারা গাওয়াইতেছেন বলে আমরা গাইতেছি আপনারা না গাওয়াইলে আমাদের গাওয়ার মতো কোনো রাস্তা তাই শুধু একটা কথাই বলবো জীবন থেকে যদি গুনাহ খাতা মাফ করাইতে হয় কারণ সবারই একদিন যাইতে হবে যাওয়ার ছাড়া কোনো উপায় নাই লতিফ সরকার সাহেব বললেন যে অনেক শিল্পী আছে দেখা যায় যে রাত্র 1টা 1টার পরে কুপির মতো নিভা যায় বাতি এটা তো দুনিয়াদারির কথা কিন্তু বেলা শেষে এই বাতি একদিন নিভেই যাবে বেলা শেষে এই বাতির এই আলো একদিন নিভেই যাবে সেই দিন ঘোর অন্ধকারে একটা ছবি যদি আপনার সামনে থাকে সমস্ত অন্ধকার আপনার কেটে যাবে কিন্তু আপনার সেদিন যাইতে যেন কোনো অসুবিধা না হয় ওরে এই দিক বিবেক হাতি যায়
সে বসে কান্দে দরজায় নবী আমার এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি ওরে এই দিকে খাদি যায় বসে কান্দে দরজায় এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি বসে কান্দে দরজায় এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি ও বিবি খাদিজা ভাবতে ছিল নবীজি চলে এলো ওই খাদিজা ভাবতে ছিল রাসূল চলে এলো খাদিজা ভাবতে ছিল মা খাদিজা ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত বদনে দেখে উঠল চিৎকার মারি রে আবু জাহে রে ও মারি রে আবু খাদিজা কয় স্বামী গো স্বামী গো কে কো রিলো এমন কাম বলেন হুজুর তাহার না আমার নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি স্বামী গোকে কয় বলেন হুজুর তাহার নাম নবী কয় চাচায় আমার মাইরাছে বাড়ি স্বামী গোকে করিল এমন কাম বলেন একবার তার নাম নবী বলে চাচায় আমার মাইরাছে বাড়ি আমারে মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই মারি খাইয়া দিনের নবী দিনের পয়গাম পরে দুনিয়াদারি সংসার মায়া দিতে চাইল ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেল নবীজি দিওয়ানা সেজদায় নবী পইরা রইল রইল যে তখনা নবী না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় পানি আমার না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় নবীর ঝরে শুধু চোখের পানি না খায় দানা না খায় পানি নবীর ঝরে শুধু চোখের পানি না খায় দানা না খায় পানি হরিণি একটা দেখে রে বাবা এই কাণ্ড তাকাইয়া আল্লাহরও দরবারে হরিণি যায় ফরিয়াদ করিয়া কয় পশু কুলে জন্ম নিছি কথা বলার শক্তি নাই ফরিয়াদ জানাই রে মাওলা ফরিয়াদ জানাই পশু কুলে জন্ম দিছ পাক শক্তি আমার নাই আমি ফরিয়াদ জানাই রে মাওলা ফরিয়াদ জানাই আমার দয়াল নবী এই গুহার ভিতরে কতদিন হইয়া গেছে গত নবিয়া উম্মতি উম্মতি বইলা দিন কাটায় মনের মতো আমার জবান একটু দেও না খুলে দেখি কে যেন আইসা যায় নবীর চাচা আমির হামজারে ওইখানেই শুধায় নবীর চাচা আমির হামজায় একটা তীর ধনুক লইয়া জঙ্গলে আসিল শিকার করিবার লাগিয়া আল্লাহর দরবারে হরিণি যখন ফরিয়াদ করিল আমার নবীজির জন্য কথা বলিতে চাইল কবুল করলো কবুল করলো মাবুত মাওলায় হরিণীর জবান কিন্তু সঙ্গে সঙ্গে ওই জায়গায় খুইলা যায় ওই হরিণীটা বলে আমির হামজার ঠাই নবীজি আপনার কাছে বলতে চাই আপনি আসছেন শিকারের জন্যই আমি ভাবে বুঝেছি মাত্র দুই দিন আগে তিনটা বাচ্চা আমি প্রসব করেছি আমি মা হইয়া আপনার কাছে যাইতেছি বলিয়া আমি সহই আমার বাচ্চা দিবই আপনার চরণের কাছে তেয়া নিয়া কিন্তু একটা কাজ আপনি কইরা নিবেন আপনি বলি আপনার ঠাই আমির হামজা অবাক হইছে হইছে ওই জায়গায় কয় হরিণী আবার কথা বলে এমন কাণ্ড দেখলাম না জগতে কত কাণ্ড দেখলাম রে এমন কাণ্ড দেখলাম না
মানুষের মতো হরিণি কথা বলে কি ঘটবে ঘটনা হরিণি কয় শোনেন শোনেন আমির হামজাই পট্টা ধইরা যান চাইয়া দেখেন সেজদায় আছে দয়াল নবী চান নবী সেজদা দিয়া পইরা রইছে গুহার ভিতরে আপনি যাবেন কিন্তু আমির হামজা মাথায় হাত বুলিয়ে এই কথা শুনিয়া আমির হামজা করিল গমন আমার দয়াল নবীর কাছে যাইয়া দিল দর্শন যাইয়া দেখে দয়াল নবী নবীজি দিওয়ানা সে সেজদা দিয়া পইরা রইছে দলিলের ঘটনা নবী না খায় দানা না খায় ওরে না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় পানি ঝরে শুধু চোখের পানি না খায় দানা ও ঝরে শুধু চোখের পানি না খায় দানা না খায় পানি মাথায় হাত বুলাইয়া বলে মোহাম্মদ তোমার কাছে বলি মাথাটা উঠাও একটু শুনতে চাই কাহিনী চাচার গলার আওয়াজ শুই না সেজদা ভেঙে যায় মাথাটা উঠাইল নবী উঠাইল ওই জায়গায় দেখে রক্তে গেছে লাল হইয়া তাকানোর কায়দা নাই আমির হামজার চোখে জল ঝরল ওই জায়গায় কয়েকে মেরেছে অমন করে মায়কে মেরেছে অমন মায়কে মেরেছে অমন করে মায়া নাই রে তার অন্তরে কে মেরেছে অমন করে মায়া নাই রে তার অন্তরে কে মেরেছে অমন করে নবী কয় আবু জাহেল চাচাই আমারে মারছে দুনিয়ায় আমির হামজা কয় কি কও তুমি প্রতিশোধ আমি এখনই নিতে চাই নবী কয় শোনেন চাচাই আপনার কাছে বলি আপনি তো জানেন ভালোই আমার জীবনের ব্যয় প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই জন্মের আগে বাপ মরিল মা এতিম কইরা যায় তারপরেতে বাবা মা এতিম বানাইয়া দাদার কাছে লালিত পালিত যাই হইয়া দাদায় আমায় ছেড়ে গেছে এতিম বানাইয়া আমার চাচার কাছে গেলাম আমি কত আঘাত পাইয়া ওই চাচাই আমায় সাইরা গেল আর তো কেহ নাই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি দুনিয়ায় আসি তাই নবী কয় আমার মতো এইভাবে আমার নবী বলে আমির হামজা চাচাই আপনারে জানাই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই
আমার হাতে হাত রাখিয়া কালেমা পড়িয়া যান খুশি হবে আলেফ শাই হবে সোবাহান তাহলে শেষের দিনে সাফায়ত আমি যাব যে করিয়া চাচা বায়াত হবেন হাত রাখবেন কালেমা যাবেন শিকারও করিয়া আমির হামজা সঙ্গে সঙ্গে দয়াল নবীর হাতে হাত দিল আমার আল্লাহ আল্লাহ রাসূলের কলেমা পড়িয়া লইল আমার নবীজি পরশমণি উম্মতের রূপের খনি ধৈর্য গুণের শিরোমণি পারের কান্দারে সোয়াদার নবীজি পরশমণি নবীজি রূপের খনি ধৈর্য গুণের শিরোমণি পারের কান্দারে ওই আমার নবীজি পরশমণি সে উম্মতের রূপের খনি সে ধৈর্য গুণের শিরোমণি পারের কান্দারে কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে আমার শরীয়তের পক্ষ থেকে প্রশ্ন করে যায় আমি অল্প করে দিব জবাব সভায় ওমর আল্লাহ রে তুই বিনে দুরুদি আমার কে হোদাই ও দয়াল নবী রে তুই বিনে দুরুদি আমার কে হোদাই ওমর রাসূল গো তুই বিনে দুরুদি আমার কে হোদাই কালেমার কথা বলেছে বললেন সকলের সাক্ষাতে ওই কালেমার ডালপালা দেহের কোন জায়গায় জানা থাকলে বাবলি সরকার বলবেন কথা হায় ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কে হোদাই ওমর নবী রে তুই বিনে দরদি আমার কে হোদাই আলিফ হইল এই না পড়ি আল্লাহর সমন্বয়ে তাইনি আল্লাহ বামে রাসূল দলিলেতে বলে ডালপালায় আদম আমার দয়াল নবী হয় এই তো আমি দিলাম আমার দেহের পরিচয় ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কে হোদাই ওমর নবী রে তুই বিনে দরদি আমার কে হোদাই কালেমার মৌসুমি ফল কি বা হইল জানা থাকলে বাপলি সরকার সবার মাঝে বলো ইমানি সত্যি আমি গেলাম জবাব দিয়া ওরে ইমানি সত্যি কালেমা মৌসুমি ফল গেলাম জবাব দিয়া এই পর্যন্ত দেখছি আমি দলিলে পড়িয়াই ওমর আল্লাহ রে তুই বিনে দরদি আমার কে হোদাই ওমর নবী রে তুই বিনে দরদি আমার কে হোদাই আল্লাহ আদম নবী তিন নামের এক ছবি এই হচ্ছে আপনার কালেমার অস্তিত্ব দেহের মধ্যে এবং মৌসুমি ফল কি মানে শক্তি মৌসুমি ফল এটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জাপান সুইডেন ইন্ডিয়া ভারত পাকিস্তান যাই বলেন সব জায়গায় একরকম কারণ ইমান সেই দিন শেষের দিনে বিচারের দিনে আপনি কি করলেন না করলেন এগুলো হলো সব পিছনে সর্বপ্রথম যেই বিচারটা হবে সেটা হচ্ছে আপনার ইমানের আপনার বিবেকের আল্লাহ পাক প্রথম যে বিচারটা আপনার করবে এবং শোনেন দুনিয়ায় আপনি পাপাচার ব্যবচার করে কষ্ট দিয়ে আপনার বিচার হবে লোক চক্ষুর অন্তরালে এই কথাটা খুব বেশি একটা মনে নেওয়া জায়গাতে যারা যারা হিসাব আপনার দিয়া তারপরে বিদায় নিতে অবশ্যই এক রক্তি বাকি থাকতে আপনি যাইতে পারবেন না জালালি খতম যে করে বাড়ি পড়া লাভ হইব না জালালি খতম করাইলে যে মুক্তি পাওয়া যাবেন তারপরও হাইগাম হইতা
নষ্ট করতে হয় ঘর কয় কেউ উইরারে ধর কেউ উইরারে ধর ইমানের শহীদ যাওয়াটাই হলো সবচেয়ে সুন্দর যাওয়া যে যা হিসাব করছেন চোখ কিন্তু দেখে না চোখ দেখে চোখ যদি দেখতো তাহলে একবার চোখ বন্ধ করেন তো দেখেন সব অন্ধকার এইখানে বাতিগুলো নিভায়ে দেই আপনি আমি দেখবেন আমরা মানুষের মতো এমনিই করতেছি পথ খুঁজতেছি যাওয়ার জন্য কিন্তু একবার অনুভব করেন গতকালকে এই সময় কোথায় ছিল গতকালকে এই টাইমে আপনি কি করতেছিলেন অনুভব করেন স্মৃতির পাতায় স্মৃতির জানালায় সব পরিষ্কার হয়ে যাবে তাহলে বিচার ইমান ইমানই শক্তি এমন একটা বিষয় এটা আপনি যেই দেশেই যান প্রত্যেক মানুষ একটা আলাকুল্লে শাইন কাদির আলাকুল্লে শাইন কাদির মুইন আমার আল্লাহ পাক বলে আমি ফলে ফুলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে একটা বাথরুমের কিট যার মধ্যে জীবন আছে আমি সেইখানেই আমার আল্লাহর বসবাস প্রাণ যেখানে আছে দেহ যেখানে আছে আর জীবন যেখানে আছে সেখানে ইমানে শক্তি অবশ্যই আছে এই ইমানে শক্তিটাই কাল এবার মৌসুমি ফল দেয় আমারে কয় আমার বলে সাফার জোরে পুঁতি পড়ে ভালো 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 শোনেন আগে খোপা থাকতে হয় খোপা না থাকলে সাফা দিয়ে কোনো কাম হয় না আপনার মতো হুদু হুদি বুঝছেন না আমি এখন একটু মন্দির নরম করে রাখছি কারণ গাইতেছি হলো সরিয়ে এই সাপাবাজি আর ফালাফালি যা আছে সব আপনার দিয়ে দিলাম আজকে কারণ আপনি হেরসেল আর কিলুর কেউ হেনে নিয়ে ফালা জেহেন দিয়া জাকাইটা বাইটা আইনা সাইটা ওই যে খড়কুটা গান শুনছেন না খড়কুটা রেক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ওরে খড়কুটা রেক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা ও তারে পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওরে উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি ডাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না নেতে পাখিটা হইল না আপন কপালের ফের ওরে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না নেতে পাখিটা হইল না আপন কপালের ফের ওরে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ওরে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ওরে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আঁখি কইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি দুঃখ কোথায় রাখি কইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি দুঃখ কোথায় জানি রাখি কইরা গেছে খাঁচা ছেড়ে বাবুই পাখি ছিলেন তো আপনারা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম স্বাধীনতা সুখ লিখেছেন রজনীকান্ত সেন বাবুই পাখি ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে বাবুই পাখি ডাকি বলেছে চড়াই অর্থাৎ মানে তুমি তো আমি তো কুড়ে ঘরে থাকি তুমি অন্যের ঘরে থেকে শিল্পের বড়াই করো আমি তো অট্টালিকায় থাকি যদি কুড়ের ঘর হয় সেটা হচ্ছে নিজের ঘর নিজের বাসা তা আপনি কুড়ের ঘরের মতো এখানে আইনা সাইনে একটা বাসা বানাইবেন আমি আমার শরীয়তের খালি একটা ফুদুমু একটা শক্তি দিমু ইমানি শক্তি দিয়া সব উইরা কই যাবে সাফাবাজি আর গোলাবাজি যা আছে জারি জুড়ি সব আপনার দিয়ে দিলাম আপনি গুসার খালি দেন কি রেডি করছি আপনি লতু সরকারের খালি মনে মনে খুঁজি খালি খুঁজতাছি আর খুঁজতাছি আল্লাহ মিলাই দিছে ও বড় সন্ধানে তোমার পাইয়াছি সবার মাঝখানে বড় সন্ধানে
নাম হইছে লুলুস লতিফ সরকারের লুলুসান ওরফে টাটকা শা যেই হেনে যাই আসার পরে দেখলাম আমার গাড়ি এক জায়গায় আর তার গাড়ি এক জায়গায়, মানে বেচারা আইতেই পারতেছে না ফির মুনিদারের জ্বালায়। বলেন জবাব করেন, শুনলাম আপনার এই মারফত বিষয় নাকি একটু ব্যতিক্রম, একটু গোপন আর গোপন একটু আলাদা, যদি আলাদাই হয় আমার সরাসরিয়ত আমার শরীয়তের হচ্ছে পঞ্চটি বেনা, এই পঞ্চটি বেনার সর্বপ্রথম স্তর হচ্ছে কালেমা রোজা নামাজ হজ যাকাত। আমি মুসলমান হিসেবে, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, কালমা আমার গাড়ি, আর জান্নাত হইল আমার বাড়ি। মুসলমান না আমার নাম, দাওয়াত আমার কাম, এটা কোন দাওয়াত? ইসলামের দাওয়াত, যেই দাওয়াত দিয়ে গেছেন আমার দয়াল নবী, যিনি তায়েব শহরে গিয়ে কত শত পাথরের আঘাতে তার জুতা মোবারক আটকে গেছে, ওহুদের যুদ্ধে নিজের দান দান শহীদ করেছে। আমার দয়াল নবী ইসলামের জন্য, ওই ইসলামের দাওয়াত দেওয়াটাই হচ্ছে আমার কাম। যখন আমার ওই দাওয়াত পৌঁছানো হয়ে যাবে, আমি কালেমা নামক গাড়িতে চড়ে সেই জান্নাতের বাড়ি। তাহলে আমার সর্বপ্রথম স্তরই হচ্ছে কালেমা রোজা নামাজ, আমার একটু জানার দরকার। আমি যদি নামাজ পড়তে যাই তাহলে সর্বপ্রথম আমি অজু করব, কি করব? বিসমিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আল ইসলাম হক অল কুফরে বাদামি নুরু অল কুফরে চুলমা। আমি অজু বানাইলাম, আমার একটু জানার দরকার আপনার মারফতের করণ কারণ নাকি আলাদা, আমি যে অজু দোয়াটা পড়লাম আপনি কি একই দোয়া পড়েন নাকি আপনার আলাদা কোনো দোয়া আছে? যদি আপনি আমারটা পড়ি নামাজে দাঁড়ান তাহলে আপনার আলাদা কোনো কিছু আমি দেখি না। কি আপনি কি এই অজুর দোয়াই পড়েন নাকি আপনার অজুর জন্য আলাদা কোনো দোয়া আছে? আমি সর্বপ্রথম যখন যাই নামাজে দাঁড়াই ইন্নিয়ত যেহেতু অজিহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাওয়ান ওমান আমিনাল মুশ রিকিন, আপনার যাই নামাজের দোয়াটা কি বলেন? শেষ করলাম, আমি সালা পড়লাম, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক তাবারাক ইসমুক ওয়া তাআলা জাদ্দুক লা ইলাহা গায়দু। এই সরকার সাহেব আপনার সালার দোয়াটা কি? নামাজ এবার আপনি যেই ওয়াক্তেই পড়েন, নাওয়াই তো নুসালিয়া লিল্লাহি তাআলা আর বারাকাতাই সালাতিল ফরজ ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতি কাবাতি শরীফাতি আল্লাহ, আল্লাহু আকবার। আপনার নামাজের নিয়তটা কি? আজকে বুঝা যায় বলি লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা সরফে টলটল, আজকে টলটল না জল জল বাইরে বলি কি দোয়া পড়েন, কি নিয়তের দোয়া পড়েন, কি অজুর নিয়ত দোয়াটা পড়েন, নামাজের কোন নিয়তের দোয়াটা পড়েন, একটু যদি ব্যতিক্রম থেকে থাকে তাহলে ব্যতিক্রমটা আসরে ইসকা কয়ে যাইবেন, যদি পারেন তাহলে স্টেজে দাঁড়াইবেন, না পাইলে বয়ে থাকবেন, বাকি রাইতে আমি এক লাখ লাগাবো। সুরে সুরে খাজাদি গান গাই আমার কর্তাপক্ষ বাবা মায়ের গান গাইতে বইলা যায়, গাইবো আমি আস্তে ধুরে বাবলি দোয়া চাহাই ওমর আল্লাহ রে তুই বিকে রাজু ব্যাপারী 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন, ওই যে আমার বাবাজি তিনি আর এই আল্লাহ দাওয়াত তৌফিক দান করো টাকা পয়সা। হ্যাঁ
শ্রদ্ধেয় ফয়সাল মৃধা সাহেব ছাত্র নেতা সভাপতি তিনিও 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন সেন্টু মোল্লা বাবা জি তিনিও আরো 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন আচ্ছা এবার কি আমি খাজার গান গাইবো নাকি বাবা মায়ের আচ্ছা তাহলে এখান থেকে বাবা মায়ের গানটি গিয়ে বসে যাই তারপরে স্টেজে গাওয়ার জন্য পিতামাতা ছাড়া কেউ আসি নাই দুনিয়া না দুনিয়া আসার উসিলা আমার আল্লাহ বলে আমার পরে যদি কাউকে সেজদা করতে বলতাম তাহলে অবশ্যই বলতাম সেটা পিতামাতার চরণ এখানে কোনো মত কোনো কোনো দ্বিমত প্রকাশের কোনো সুযোগই না পিতামাতা হচ্ছে আপনার একদম ডাইরেক্ট রাস্তা আপনি হজ করবেন সমর্থ থাকলে সমর্থ না থাকলে আপনার কোনো সমস্যা নাই আপনার সমর্থ আছে মোটা চাল মোটা ভাত দিয়ে আপনি বাবা মার সেবা সুস্থতা করতে পারবেন বৃদ্ধ মাকে আশিকের রাসূল হযরত ওয়াস করুনি তিনি একটা ঝোলার মধ্যে সব সময় মারে নিয়ে নিয়ে ঘুরতো এখন কিছু এরকম আর্টিফিশিয়াল ছবি এঁকে বোঝায় মানুষ যেখানেই যাইতো আশিক মায়ের কোথাও রেখা যাইতো না কসাই মাংস চুরি করত তারপরেও মুসা নবী জিজ্ঞেস করছিল যে আল্লাহ আমার সাথে বেহেশতে কে থাকবে বলছিল মুসা তোমার সাথে থাকবে একজন কসাই কয় আমি আল্লাহর নবী এত বড় নবী আমি আমার সাথে কসাই থাকব আর কোনো মানুষ পাইল না কয় আমার প্রশ্ন না করে একটু যাও কসাই রে সর চোখকে তুমি দেখে আসো যায় দেখে কসাই মাংস বিক্রি করে মাংস বিক্রি করে ঠিকই কিন্তু ওর হাতের কাশাজিতে ওই এক পা বা আধা কেজি বা এক কেজি মাংস দিল ওইখান থেকে একটা টুকরা মাংস কোনো না কোনোভাবে রাইখা দেয় মুসা নবী কয় আল্লাহ কষাই তো কষাই তার মধ্যে হইল চোর এই চোর থাকবো আমার সাথে ভেস্তের মধ্যে আচ্ছা শেষ পর্যন্ত দেখি ঘরের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পরে দেখে তার বৃদ্ধ মা শোয়া আছে ঘরে কাপড় চোপড় পায়খানা প্রসাব করে নষ্ট করে ফেলছে কষাই যাইয়া আগে গরম পানি কইরা মায়েরে সুন্দর করে গোসল করাইয়া তারপরে মায়েরে তেল পানি দিয়া মায়েরে বসাইয়া রাখা ওই মাংসটুকু নিজের হাতে রান্না করে নিজের হাতে রান্না কইরা মায়ের তো দাঁত নাই খাইতে পারে না হাতের মধ্যে টিপি দিয়ে দিয়া আস্তে আস্তে নরম করে মায়ের মুখে একটা একটা করে দেয় আর মা খায় আর শিশু বাচ্চার মতো খিলখিল করে ওই কষাইয়ের সাথে খেলে আর হাসে তখন মায় খাওয়া দাওয়া শেষ করে হাতে তোলে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমার এই সন্তান রে তুমি তোমার এই জামানার নবী মুসা নবীর সাথে বেহেস্তে রই তাহলে কি বাইতুল্লাহ কাবার চাইতে বড় সম্পদ না আর আমার দয়াল নবী বলছে কি জানেন ওরে আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদব করিও নবীজি উম্মো করিও নবীজির পিতা মরেছে মাও চলে গেছে শিশু কালে নবী পাও আমি এটি এই দেখি জন্মের আগে পিতা মরেছে Yeah.
পিতা মরেছে মাও চলে গেছে তিন করে শিশুকালে এতিম নবী এই সংসার ওরে নবীর পিতা কে নবীর মাতা কে ওরে আমার পিতা কে ওরে আমার মাতা কে দয়াল নবী পিতা কে ওরে নবীর মাতা কে কোটিতে পানি নাই খেদেব বাবাকে তো মার কাবা জানিও মদিনা জানিও যার যার মাকে বাবা মা বাঁচিয়া যদি গো থাকে ও বাবাকে তো মার কাবা জানিও মদিনা জানিও খানা
আল্লাহ তুমি সাক্ষী থাইকো যারা পিতা মাতার শানে মানে টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার আল্লাহ যেন এই রহমতের হাত আপনারা মাইকেলতে না করছিল কি 21 ফেব্রুয়ারি মনে করে তা যাই হোক এটা শীষ দাও মানে এমন ভাবে দাও যাতে শীষ মারে এরপরে কমাইবা শীষের আগ পর্যন্ত হ্যালো এই তো ঠিক আছে আট নম্বর মাইকটা কই হারমোনিয়াম কমছে আট 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 যায়ো জলের ঘাট পাইবা বান্ধবীর সাক্ষাৎ ঠিক আছে চলবে 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 তুমি ভালো মাইকো ভালো আচ্ছা ঠিক আছে লালন লাগাবো এইবার নামাজ রোজা হইলো গাড়ি বেলাটা বন্ধ করে দাও যাইব জান্নাতের বাড়ি আগে শুনতাম মোল্লার দৌড় মসজিদ ঘর পর্যন্ত কিন্তু এখন আরো বাড়াই দিলাম র্যাঙ্ক মোল্লার ঘর জান্নাত পর্যন্ত কিন্তু ফকিরের দৌড় কোন পর্যন্ত তুমি জানো যারা কলেমা পড়বে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত পড়বে ইনশাআল্লাহ জান্নাতে যাবে জান্নাতে গেলে পাইবেন কি আমি আমার এক বন্ধুরে বলছিলাম এমন একটা জায়গার মধ্যে যাবি তোর বাপ মারে পালাইবে যেখানে গেলে মদ আর মেয়ে লোক পাইব তোর পাই যাইব নাউজু বিল্লাহ মিন জালিক আমার বাপে বাসক নামাজ পড়ে আমি গারে বোকা পরে দিকিতে যাইব সর্বপ্রথম বেহেশতে গেলে আল্লাহ দিব লহুর গেলে মা একটা দুইটা না সত্তরটা নবীর এক সাহাবা নাম তার মুগিরা খুব পাওয়ারফুল সাহাবা কিন্তু কমরটা সিকু তো মুগিরা কয় নবী সত্তরটা আমার একটু কমাই দেন কয় কারণ কি কয় আমার কোমরে জোর কম নবী আয়েশা দিছে যে আসরের মাঠে ব্যস্ত বসে তোমার কমর এরকম থাকবে না ওই দিন শক্তিশালী হয়ে দিব সত্যটা হুর গেলে মন পাইলে মেয়েরা যদি একটু মাল পানি ডাইল্লা দেয় মজারা বেশি হয় না তখন আল্লাহ যেটা বললাম এটা কোরআন থেকে এইখানেও বললাম আল্লাহ চারটা নহর দেবে একটা দুধের নহর একটা মধুর নহর একটা শীতল পানির নহর একটা সারাবান তুহুরা এটা লেখছে কই সূরা মুহাম্মদের ১৬ নম্বর আয়াত তখন আল্লাহ সারাব দিবে যখন হুর গেলে মান সুন্দর সুন্দর এমন সুন্দর চামড়া চামড়ার ভিতরে মাংস মাংসের মধ্যে হাড্ডি হাড্ডির ভিতরে মজা আয়নার মতো চকচক করব একটু থুতু ফলাইলে সুগ্রানে মানুষ পাগল হয়ে যেত হেরা যদি আবার মাল ডাইলে দেয় খাইলে কেমন লাগবো সারাবান তোহরা দুনিয়ার আবিজাবি জিনিসটা সারাবান তোহরা আচ্ছা সারাবান তোহরা সারাবান তোহরা যদি খায় একটু ভাজা পোড়া কাবাব ঠাবা বললে মজাটা বেশি হয় না তখন আল্লাহ তাদেরকে দিবে জান্নাতিদের মাছের কলিজার কাবাব এটা লেখছে কোথায় হাদিস বুখারি শরীফের মধ্যে সবার মুখে মুখে একটা হাসি আছে নাকি আচ্ছা যদি কাবাব ঠাবাব একটু সালা তুলে মজা হয় না আল্লাহ জানে আমার বান্দার কি দরকার তখন আল্লাহ সালাদ দিবে কিসের সালাদ দুনিয়াতে যেমন আপেলের মধ্যে আপেলের স্বাদ কমলার মধ্যে কমলার স্বাদ ড্রাগনের মধ্যে ড্রাগনের স্বাদ স্ট্রবেরির মধ্যে স্ট্রবেরির স্বাদ আর বেহেস্তের মধ্যে একটা ফলের মধ্যে ৭০টা ফলের স্বাদ পাবে তাহলে সালাত হইল সালাত হওয়ার পরে যখন একটু সারাবন্ত রাখাইবে তখন আর বলবে বেহেস্তির আল্লাহ গো দুনিয়াতে কত বোধের নাচ হয়েছে আমরা নাচের সামনে যায়নি এখানে একটু নাচ দেব দেব না এই যে ডিজে নাচ হয় তখন আল্লাহর হুর গেলে মা ৪০ বছর একটানা নাচতেই থাকবে এখানে সাত রং আর জান্নাতের মধ্যে ১৭ রং যেই রং দেখলে সূর্যের আলো পর্যন্ত তোলা যেত আল্লাহ সবাই তৈল একটু গান বাজনার আয়োজন করা যায় না
এটা লাগছে তিরমিজি শরীফের মধ্যে তখন আল্লাহ বলবে আমার জান্নাতবাসী গান শুনবে গানের আয়োজন করো কালাসান ভাই শুনলেন কিন্তু তখন গানের আয়োজন করা হবে তখন ফেরেশতারা বলতো আল্লাহ দুনিয়ার মধ্যে গান বন্ধ হইলে বিশেষ অতিথি সভাপতি প্রধান অতিথি থাকতো এনে কোনে গেলি কমিটি থাকবো আল্লাহ কে হয় বিশেষ অতিথি দিয়া দাও দাউদ নবীরে কয় তাহলে প্রধান অতিথি কয় আমার দোস্তেরে কয় আল্লাহ সভাপতিকে আল্লাহকে আমি নিজি সেখানে তিনটা গান হবে দাউদ নবী গাবে সূরা তাহিয়ার গান সত্তর হাজার বছর তন্ময় হয়ে থাকবে দাউদ নবীর কণ্ঠাল্লায় যে সুর দিছে পাহাড় পর্যন্ত হেলিয়া পড়িত তখন আল্লাহ বলবে দাউদ নবীকে আপনি থামেন আমার নবীকে বলবে দোস্ত আপনি শুরু করেন সেদিন আমার নবী যে গানটা গাবেন গানের নাম কি সেই গানের নাম হলো সূরা ইয়াসিন লক্ষ লক্ষ বছর তন্ময় হয়ে থাকবে আল্লাহ বলবে দোস্ত আপনি থামেন এবার আমি শুরু করি লতিফ সরকার বাবলি সরকার লতা মঙ্গেশকর মমতাজ বেগম গান গাইলে এত মজা আল্লাহ যখন গান গাবে তখন কেমন মজা হবে আল্লাহ যে গান গাবে গানের নাম কি গানের নাম হলো সূরা আর রহমান আমি যে বলতেছি সব রেকর্ড হইতেছে একটা কত হাদিস কোরআন স্যার আমি বলি নাই সেখানে লক্ষ লক্ষ বছর তন্ময় হয়ে থাকবে হুর গেলে মান বলবে আল্লাহ গো যে গানের মধ্যে মশগুল হয়ে রয়েছে আমরা কি আমাদের ভেস্তি স্বামীদেরকে পাবো না তখন আল্লাহ গান বন্ধ করে দিবে গান বন্ধ করে দিয়া বলবে তোমাদের স্বামীদেরকে নিয়ে সুখে থাকো তাই পিছনের লোকদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে আমি যাহা ওয়াদা করছিলাম তোমাদের সাথে সব পাইছো পিছনের লোকেরা কইবে আলহামদুলিল্লাহ পাইছি বাম দিকের লোকদেরকে বলবে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম পাইছো বলবে আলহামদুলিল্লাহ পাইছি সামনের লোকদেরকে ওয়াদা করাবে আল্লাহ আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম পাইছো সামনের লোকেরা কইবে আল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি ডান দিকের লোকদেরকে বলবে আল্লাহ আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম পাইছো হেরা হাও কয় না হু হু কয় না ওই যে ঘরের মধ্যে রাগ কইরা ভাত খায় না গোসা করে গাল ফুললে তাই না এরকম গাল ফুললা জুললা থাকবো তখন আল্লাহ কইবে এত কিছু দেওয়ার পরে তোমরা কোনো কথা বলো না তোমরা কি চাও তারা বলবে মাওলা আমরা তোমারে চাই আগে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ ঘর পর্যন্ত আসলে মোল্লার দৌড় ব্যস্ত পর্যন্ত আর ফকিরের দৌড় আমার আল্লাহ পর্যন্ত কি চাও মাওলা আমরা তোমারে চাই যারা পীর ফকির যেমন মনসুর হেলাস বলবে মাওলা রে আগুনে চড়ার আগে হাত দুটো আগে কাছে তারপরে আগুনে পুইরা পুইরা ছাই ছাই করছিল তোমার এই হুর গেলে মার লুবি আমরা এই আপেলের রুবি আমরা রাবিয়া বসরির চাকু দিয়া পোষ দিছিল চামড়ার ভিতরে মাংস পায় না খালি ছানি গুলি আমার বাবা যাওয়ার ক্যামেরা গুলাম রহমান মাঝবান্ডারি বারো বছর পর্যন্ত তিনি চট্টগ্রামে জঙ্গলের মধ্যে ছিল একদিন দুদিন আমরা জামা কাপড় না থাকে শীতের মধ্যে থাকে দেখি কেমন লাগে আর বারো বছর বাবা যার কেমন ছিল আমার একটা বাবা পরিষা বাবা কান্তুষা বাবা আল্লাহ প্রেমিক যারা তারা চোখের মানে ছেড়ে দিয়ে বলবে মাওলা আমরা এই হুর গেলে মান বেহেস্তের পাগল না বলে তাহলে কি চাও মাওলা তোমারে চাই পাবলিক সরকার নামাজ রোজা গাড়ি যাই জান্নাতের বাড়ি এই গান আর গাইও আল্লাহ বলবে আমারে চাও বলে হ কয় তাহলে বেহেস্তের গেট লক করো বন্ধ করো বেহেস্তের গেট লক করো আল্লাহ নিজের হাতে নূরের পর্দা খুলে দিবে সুবহানাল্লাহ আল্লাহ যখন নূরের পর্দা খুলে দিবে রে ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনশো সংসদ সদস্য নিয়ে যেমন আঠারো কোটি মানুষকে চালায় আর আল্লাহর ওই প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ আরশের মধ্যে চলে যাবে সেখানে একটা পরিষদ হবে কি পরিষদ ওই পরিষদের নাম হলো খোদা পরিষদের সদস্য সমুদ্রের বালু যত তার চাইতে বেশি আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে তোমরা খালি আপেল খাইবে আর হুর গেলে মান লয়ে হইয়া থাকবা আর আল্লাহর প্রেমিকরা ফকিররা তারা সমগ্র বিশ্ব চালাবে খোদা পরিষদের সদস্য হইয়া এখান থেকে একটি গান চাই না বেহেশত চাই না দোজখ রে
গেছেন দাউসের কোনোই দরকার নাই তোমায় পেলে ওই জান্নাতের কোনোই দরকার নাই একটা র হয়ে গেছে আগের মতো লাউড করো র হয়ে গেছে মিষ্টি করো আমারে সানার দোয়া ওজুর দোয়া না যায় নামাজের দোয়া যেই যেই দোয়াগুলো জিগাইছে এটি তো প্রাইমারি স্কুলের পড়া রাইট বাজে দেড়টা দুইটা পিটাই আর দি ভেঙ্গে গেলাম ওগুলো করে দিলাম এক একটা প্রশ্ন জিগা বাজে এই প্রশ্ন মন কেমন ওজন কি আমি বলছিলাম কলেমার বলছে ইমানি শক্তি আলহামদুলিল্লাহ কলেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটার মধ্যে কলেমা জিগাইছি কলেমার মধ্যে আছে পাঁচটা জাত সাতটা সেবাত আগুন পানি বাতাস মাটি নূর সৌদি আরবে বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন সব জায়গার মধ্যে আগুন পানি বাতাস মাটি আছে না যত ফল আছে সব আগুন পানি বাতাস মাটি এটার গুণ হইল কলেমা আরো আমার হবে দোয়া জিগাইতেছে ওই যে ছোটকালে স্কুলে গেছি সারে গে পর ছড়ায় আ ওই আর সময় ওই কইতাম গাল চাই না কইতা আরে যেমনি পর এই পড়ার লইয়া লতিম সরকারের লাগাইছো তাও রায় দুইটা বাজে সোমানে কাল্লাম মা ব্যায়াম দি কথা বলে কাসমু কাতলা জাদু গল্লাই লাগাই রুখা এই দু আমার অনেক গাইতেছে আল্লাহুম্মা ইন্নি আউজিবিকা মিনাল বালশল জুনুন জুজুবি মিন সাইমি সাইল আসকাম এই যে ওজন নিয়ত বা দোয়া এই যে তুমি যদি প্রশ্ন করছো আমি আজকে কইয়া দেই নামাজ কি জিনিস তবে একটা কথা বলি আমি গানটা থেকে কথাটার মধ্যে ঢুকে গেলাম এর জন্য একটা লোক গেলে আমার এই কথাটা যদি মিস করে এর জন্য আমি আগে কথাটার মধ্যে ঢুকলাম নামাজ তিন ভাগে বিভক্ত একটা হলো যে যে দোয়া দুরুদ কইছে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ওয়াক্তিয়া নামাজ আমি এশার নামাজ পড়া মন চাইছি গাড়ির মধ্যে যখন বাবলি সরকারের বাবা আমার গাড়িতে ছিল তখনই আমি গাড়িতে এশার নামাজ পড়ি আবার আল্লাহ যদি করে নাই মা ফজরের নামাজ পড়বো নামাজ মানে ওয়াক্তিয়া নামাজ এটা মানতে হবে হ্যাঁ তবে ফজর জোহর আসর এশা এটা টাইম লাগবে অজু লাগবে পাক পবিত্র হয়ে পড়তে হবে এবার আরেকটা নামাজের কথা কই ডাইবি সালাত দাইমি সালাদের মধ্যে ওজু লাগে না গোসল লাগে না নিয়ত লাগে না এই এই যে দোয়া যে যে দিকে জানাজার দোয়া ছানা এই সুরাকেরাত কিছুই লাগে না ওইটা অল টাইম পড়া যায় যারা গান শুনতেছেন তাদের নামাজ হচ্ছে আমি গান গাচ্ছি নামাজ হচ্ছে এই নামাজটা গাছ বৃক্ষ তরু লতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন সমগ্র সৃষ্টি করে অর্থাৎ অহরহ হরদম আমার প্রভুরে স্মরণ করে এটার নাম হলো দাইমি সালাম কিন্তু আরেকটা আছে নামাজে খাসের খাস যেটা দেখা সাক্ষাৎ যায় দুইটা কইলাম আরেকটা গানটার পরে বলতেছি কেউ যাবেন না দয়া করে বেহেস্তে গিয়া হবে কি আমার আমি যদি থাকি একা চাই না জান্নাতের সুখ যদি না হয় তোমার দেখা কলিজাতে জলে দাও দাও ও
কমল হই না রে শীতল আকাও সারে ধরে হাই হাই আকাও সারে ধরে রে আকাও সারে ধরে তোমার চরম ভুয়া আর হবে না গুরু ভজনে বার হেরে গেলে আমার মইন ভণ্ডারি বলে রে ইয়াসিন ভাই খাজা বাবা বলে লতিফ সরকার দুই প্রকার নামাজের কিঞ্চিত ব্যাখ্যা দেওয়ার পরে অনেকে খুশি হইছে তারপরে বললাম আরেকটা আছে হুজুরি কালবের নামাজ আপনারা থাকবেন যাবেন না আমি গান গাইলাম আর ফ্লো করলাম একটা লোক তখন থেকে উঠলেন এটা শোনার অপেক্ষা আছে নাকি কিন্তু আমার দুঃখ ওয়াজ করে সব কিছু করে খালি এক পদের নামাজের কথাই কয় তাই মি সালাত যারা অল টাইম পড়ে যেটা ওয়াক্তিয়া নামাজের চাইতে উত্তম এইটার ওয়াস্তু করে না আস্তে নবী প্রথমে আল্লাহর নূর দুই মতবা গাছের ফুল তৃতীয় মনার গোলা হার চৌথা তারা পঞ্চমে ময়ূরিনী ষষ্ঠ মাধ্যম সবে বৃক্ষের ফুল অষ্টমে মা মেনার গর্ভে নবমে ভূমিষ্ঠের পৃথিবীতে দশমে পঞ্চান বছর দুই মাস সাতাশ দিনে চলে গেলেন মেরাজে আমার আল্লাহ বলে হাবিব দেখা হইল কথা হইল তবুই আমার মন ভরে না আপনার কি আর কোনো আশা বাকি আছে আমার নবী বলে আল্লাহ গো আমি তো আপনাকে দেখলাম আমার উম্মত আপনাকে দেখবে কিভাবে আল্লাহকে দোষ তো আরো সে এসে গেছে এখানেও এসে আপনি উম্মতকে বলেন নাই আর যাক আপনার আমি বললাম আপনার আপনি দেখলেন একবার আমাকে মেরে যাইসা আপনার উম্মত দেখবে সালাতের মধ্যে দৈনিক পাঁচবার বুঝলেন কিন্তু এখন যারা যারা নামাজ পড়ছে আল্লাহরে দেখছেন কেউ মুসা নবী বলছিল আল্লাহ আমি আপনার সাথে কথা বললাম আমার উম্মতরা কি আপনাকে দেখতে পারবো কয় না বলে কেন কয় তোমার আমার মধ্যেই তো 70,000 পর্দা আপনি পর্দা খুলবেন না কয় হ খুলবো কয় কোথায় কয় উম্মতে মুহাম্মদি শেষ নবীর উম্মতের সাথে আমি পর্দা খুলে সরাসরি দেখা করবো তাহলে পর্দাটা খুলছে কোথায় পর্দা কিন্তু খোলা কিন্তু আমরা বুঝি না লালন সাইজি বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাজের বেনা মেরাজুল তাহলে আল্লাহ বলেছে পাঁচবার মেরাজ হবে মেরাজ মানে দেখা সাক্ষাৎ
আছে আমার উম্মত কলির যুগের আমার দোস্তের উম্মতের সাথে পর্দাবিহীন দেখা করব কিন্তু তোমরা তো পর্দাই খুলো না পর্দা লাগ পারো আর লাগাই থই এবার আমি বলি যার যার পীরের কাছ থেকে জেনে নেবেন তো আমি একটু ইঙ্গিত দিয়ে যাই হাদিস বুখারী শরীফ সপ্তম খণ্ডের মধ্যে বলেছে কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হইয়া যায় আমি আল্লাহ তার হইয়া যাই কইছে বুখারী শরীফ সপ্তম খণ্ড পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস আল্লাহ বলে কতটা খেয়াল করেন আমার আমার বলতে বলতে আমার হয়ে গেলে আমি আল্লাহ তার হয়ে যাই সে যদি হাতে আমি হাঁটি সে যদি চলে আমি চলি সে যদি হাত দিয়ে কিছু ধরে সেটা আমি ধরি সে যদি চক্ষু দিয়ে কিছু দেখে সেটা আমি দেখি সে যদি কর্ণ দিয়ে কিছু শোনে সেটা আমি শুনি সে যদি মুখ দিয়ে কিছু বলে সেটা আমি আল্লাহই বলি তাহলে সেই মানুষটা কি সেই মানুষটাই কামেল মুর্শিদ যার যার গুরু যদি কেহ গুরু হারি যায় তাহার জন্য খাসের খাজ নামাজ হইয়া যায় রে পীরের বাড়ি ভক্তের কাবা ঘর তুমি খবর পীরের বাড়ি ভক্তের কাবা ঘর পীরের বাড়ি মেগাবার কদম রাখি ও নিরিক বান্দিয়া জিকির কর জিকির কর এসকে হবি ওরে গুরুর চরণে তুমি রাখো শোনা গুরুর চরণে তুমি রাখো শোনা জোর তোমরা জানো নি গুরু যদি বলে রে আগুনে পুইরা মর গুরু যদি বলে রে আগুনে পুইরা মর তোমার গুরু যদি বলে রে আগুনে পুইরা মর বংশ হেলা জেরি বিলীন হইয়া যাও রে তোমরা বাকায়ে বিল্লা ওরে গুরু শিষ্য শিষ্য গুরু দুয়ে একন্ত ওরে গুরু শিষ্য শিষ্য গুরু দুয়ে একন্ত কইল দিবে গুরু বাড়ি সাদা প্রেম গরুরে দেখলে আর খাসেল খাস নামাজ বাকি থাকে না তারে দেখলেই তারে দেখা হয় শতকরা আড়াই টাকা হাজারে সাড়ে বারো টাকা জাকাত দেন ইয়াসিন মিজি লতিফ সরকার ফয়সাল মির্দা যে রিক্সা চালায় তার জাকাত রা কিভাবে সে গুরু বাড়িতে গেলে শ্রম দিলে সেবা দিলে তার জাকাত হয়ে যায় খালি দোয়া লইয়া বইয়া রইছো বাথরুমে ঢুকার দোয়া কি বাইরনের দোয়া কি আয়না দেখে কি দোয়া আয়না থুয়া কি দোয়া রে কি দোয়া কি আর ভিতরে দোয়া বাংলাইল আল্লাহ তোমার নামে আমি আয়না দেখতেছি আল্লাহুম ইন্নী আউযুবিকা মিনাল বারাসি তুমি ওজুর নিয়ত করো দোয়া পড়ো বাংলাইল আল্লাহ তোমার নামে পবিত্র হইতেছে এই একটা প্রশ্ন রাখ এই মাথাতে ভালাইব কবে আর বই দিব কবে
ها বইতেছিল রশি সরকার একটা কত কইতো পাঁচ মন ওজন এই রাগাস্তে তাইমুম কি জিনিস অনেক কিছু ভিতরে রাখছি বলি না মা আয়েশা নবীর জানুর মধ্যে শুয়ে রইছে নামাজের সময় হয়ে গেছে পানি নেই সাহাবারা খুব একটা রাগ করলো আবু বকরের লগে তোমার মাইয়া নবীর কোলের মধ্যে শুয়ে রইছে উনি উঠেও না ওজুর জায়গায় যে গিয়া ওযু করব পানিও নাই তখন আল্লাহ সাথে সাথে তাইমুমের আয়াত নাজিল করে দিল আচ্ছা ওযু মানে কি আমি কারে কইতাম এই কথা ওযু মানে হাতের মধ্যে ময়লা আছে মুখে ময়লা আছে নাকে ময়লা আছে পানি দিয়ে পরিষ্কার হওয়া এটার নাম ওযু আল্লাহ জিদ করে কয় মাটি দিয়ে মাইখা তো কি রে ভাই তাহলে কত বাতাসের মধ্যে ওযু করো মাটি তো এটা বললে ওযু করলে পরিষ্কার হবো তাহলে মাটি দিয়ে তাইমুম করতে কইছে কেন এটা আল্লাহ রাগ করছে যে আল্লাহ নবী যেখানে মা আয়েশা যেখানে সেখানে তোমরা বেশি মুসল্লি গিরি করছো উযু করার লাগিয়া তো মালি দি আর মাইক্কা তো এটা বাবর তো কি খালি কইবা তুমি এই জান্নাত জান্নাত খালি জান্নাত লে পাগল হইছে রাবিয়া বসরি কইছে একাতে বালতির মধ্যে আগুন আর বালতির মধ্যে পানি কই এদি দিয়ে কি করস কই আগুন ভেস্তের মধ্যে জ্বালাই দিমু আর পানি দিয়ে সব তো চুকলি নিবাই দিমু কই কেন কই মানুষগুলি দোজকের ভয় আর ব্যস্তের লোভে পাগল হয়েছে এই যে আমার কালাসান ভাই কোন চাহিদা নাই ভাত চায় না মাছ চায় না টাকা চায় না পয়সা চায় না একটা গান চায় ওই একটা গান হইলে আসে গানে হৃদয়ের মধ্যে গিয়া বাড়ি লাগে এই গানের প্রতিটা কথাই প্রতিটা ব্যস্তের দরজা গেল হরে যৌবনের দুয়ার করিলাম বাতায় আল্লাহ করিলাম বাতায় দুয়ার থাকতে রাখলাম না জল দুয়ার থাকতে রাখলাম না জল মরি পিপাসায় আল্লাহ মরি পিপাসায় সাদেক ভাবে ছিল যারা তাদের কলসি রইল ভরো বয়স কত চুয়ান্ন এ মাসে পঞ্চান্ন হবে এই জগতের মধ্যে একটু সাধন বোধন করার শিক্ষা সবারই ভালো তবে আমি কোনো বড়াইও করি না বাহাদুরিও করি না মাসে তিন দিন হয় রে জোয়ান খাইলে তোরা হইবি অমর সার সিয়া সবত লাল জহরা তবে এক থেকে তিন দিন ওই ঘাটে যাওয়া নিষেধ সাত দিন পর্যন্ত হারাম অষ্টমী নবমীতে তৈরি হয় তিন দিন হলো দশ এগারো বারো দশ এদশ দ্বাদশ দশ এগারো বারো এই তিন দিন মাসে তিন দিন হইরে দুয়ার খাইলে তোরা হইবি অমর সার সিয়া সবেতে লাল জহরা কালাচান ভাই সিয়া সবেদ লাল জহরা তিন রঙে তে মিশে কেন রে যৌবনের দুয়ার তোমার
আমার প্রশ্ন বেস্তি খাবার যদি এতই মজা হইতো একটা সময় কেন উম্মতরা এই মুসলমানবীর কে জলদি এই খাবার বাদ দেন এই খাবার যেন আর না আসে এই প্রশ্ন আমার জীবনে চুরি করিনি আচ্ছা এই গান থেকে কিছু উত্তর দিব কেমনে এত শরীয়ত গাইতেছে যদি তরিকতের মোল্লা তো তুমি হ হ হ পারবো 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 কিন্তু বাবলি সরকার খালি ফারুত ফুরুত ফারুত ফুরুত করে কিন্তু আজকে দেখলাম থাইন্যা গেছে গা কারণ যেই মালগুলি দিতেছি ভালো লাগতেছে প্রশ্নগুলি ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা এই সাদেক ভাবে ছিল যারা তাদের কলসি রয় গো ভরা আমার কলসি ছিদ্র করা জল ঢালিলে পুরা যায় আমার খালাসান ভাই কয়েছেন দেখি একটু লারা দেন করতাম না এত আবার মজিব বাবার মাইয়া একটা তরিকা না আবার তো একটা নারী আমি জানতে চাই এখানে তিন রঙের পানি আসে একটা পানি হইলো মিষ্টি আর একটা পানি হইলো পানসা আর একটা পানি হইলো অন্যরকম একটা স্বাদ এটা আমি বললাম আমি জানতে চাই যেহেতু তরিকার আলেম ওই যে দোয়া দরুদ ওটার দোয়া কি যাওয়ার দোয়া কি নিয়তের দোয়া কি ওজুর দোয়া কি হ্যাঁ এর জন্য একটা গভীরের মধ্যে নিয়ে আসি আমি জানতে চাই এই তিন রঙের পানি দেহের কোন জায়গায় কইতে পারেন আমি শরীয়ত গাই তুমি শরীয়ত গাও তরিকতের আলেমের জন্য এই দেহের মধ্যে তিন রঙের পানি কই আসতে রাখ ইয়াসিন মিজি সাহেব দাওয়াত করে আনায়া খাসির মাংস খাওয়াইছে খাসির মাংস তো একটা আলাদা ফ্লেভার আলাদা স্বাদ নাকি যদি কয় লতিফ ভাই গাছের একটু মধু আছে খাইবেন মধু তো মিষ্টির চাইতে মিষ্টি কি আমার মুরব্বী অন্ধ
চোখে দেখে না তারপরে তো বুঝবো মিষ্টি চাইতে মিষ্টি নদে ভাই গাবির দুধ আছে গাবির দুধ পানি সাদা ভাই একটু ফ্রিজের পানি খাইবেন ফ্রিজের পানি মানে ঠান্ডা তাহলে দেহের মধ্যে সরবণ তোর আছে যা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি পানির চেয়ে তরল বরফের চেয়ে শীতল আমি জানি এই যে মজিবুল বসুর বাবার মাইয়া এই দেহের কোন জায়গায় আছে এটা কত বছর বয়স এটা আসে এটা কিভাবে ব্যবহার করতে হয় মরি পিপাসা ভাই একটু বসে যার জীবনের জল খোয়ায় লাইছে ইরি খেতে পানি দেওয়ার আর মেশিনে জোর নাই হ্যাঁ বুঝে কেমন লাগে আবার অনেক জায়গায় 60 বছর হয়ে গেছে আর কত আরে মিয়া 90 বছরে মাত্র স্টার্ট করবেন যদি তরিকা ঠিক মতো চালু করতে পারে বাবা ইব্রাহিমের সন্তান হয়েছেন ইসমাইল 90 বছর হয়েছে ওই জোয়ারের জল কোনোদিন কমবে না সবসময় টল 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 খোয়াইয়া বাইত গেলেই খালি সব জায়গায় বাসা বাড়িউলির কাছে গেলেই গিয়ে মাথাটা ব্যথা করে শরীর লাগে জানি কেমন লাগে আসলে ওনার হ্যাঁ রস কষ হয়ে গেছে খস খস জামনা যখন হইব ডিল তখন খোদার লগে দেয় মিল আর চামড়া থাকলে টাইট সব জায়গায় দেয় ফাইট যখন চামড়া ডিল তখন দেয় মিল টাইট থাকবো কেমনে হ্যাঁ এত কিছু কইলে সবাই কব ইবাদতে বেশি মাধুরি করে আমার পোলায় ভার্সিটিতে লেখাপড়া করে খালি একে বাবার শরীরটা দেখে কেমন হবে আমি আমার পিঠটার মধ্যে দর ওই চেষ্টা করে চামড়াটা ধরতে পারে নাই বাবা তোমার চামড়া তো টাইট কেমনে বাহাদুরি না কোনো বাহাদুরি না শুধু খালি নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইর নামন তারে একটু খেল করতে হবে গুরুর কি পাইটা কোনো অহংকারই না কোনো বাহাদুরি না একটু দেখতে হবে না থাক এখানে দুইটা গান গাবো খাজা বাবার একটা গান আর একটা জিকিরের গান ধর জায়গার নাম কি তোর কি খাজা
দিনও হয় গান রাতে গাই আবার দিনও হয় শরীরটা ভালো থাকে না গাড়িতে ঘুমাই গাড়িতে বাড়ি ঘরের মতো করে নেছি কিন্তু গতকাল গান গেছে খুব খারাপ লাগছে এর মধ্যে জ্বর হইতাছে এর মধ্যে ঠান্ডা লাগতাছে এর মধ্যে ভালো হইতাছে গান কিন্তু চলছে ডেইলি কিন্তু আজকে বাবার এই দরবারে আসার পরে খাজা বাবার দরবারে আসার পরে মনে হইল যেমন নতুন করে জীবন পেলাম হ্যাঁ শরীরটা ভালো লাগতাছে আর আমি বলবো মিজি সাহেবকে মহিউদ্দিন ভাইরে কই তোর মহিউদ্দিন গেল কই আপনারা যারা আছেন একশো গামছা নিবেন লাল গামছা বুঝছেন এই গামছাগুলি মাথায় বান্ধা থাকবে ভিডিও হবে আরো সুন্দর হবে আরো ভালো লাগবে কারণ এই অনুষ্ঠানটা মিজি সাহেবেরা করে এটা মনে করি আমারই একটা অনুষ্ঠান আমি খাজা বাবার বললাম আপনারা দোয়া করবেন তবে এখন বাজে কয়টা আড়াইটা বাজে মিজি সাহেব আমি তো গান গাইতে নি সব জায়গায় আড়াইটা পর্যন্ত এত লোক কোনো আসলে থাকে না পঞ্চাশ জন একশো ষাট জন থাকে জিজ্ঞেস করে দেখেন তারপর আপনারা আছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া খাজা বাবা তুমি এই পবিত্র মাহফিল কবুল করেন না আমি স্টেজে বসে থাকি
আর আপনারা মাটিতে বসে থাকেন শুধু বাতাসটা বাইর হয়ে গেলে সবই তো বডি আছে ঢাল্লা ঢুল্লা পড়ে থাকে ভিতরে বাতাস বাইরে বাতাস চাপ দিয়ে ধরে রাখছে গ্রাম এলাকার মধ্যে যার জায়গা সম্পদ বেশি আর জায়গা জমি যার নাই আরে ফোটাতে ঝগড়া লাগলে বেড়া তোর পায়ের নিচে মারি আছে কই না অথচ যে বলতেছে হের পায়ের নিচে কিন্তু মারি না বাতাসটা চলে গেলে ঠাস করে ভরে যাবে বেঁধেছে এমনই ঘর বেঁধেছে এমনই ঘর সুন্দর উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে সরকারে এমন একটা শিল্পী রে ভাই বিপক্ষের শিল্পী রে হোতায় লাই এমন জারি কিন্তু আমি যে কি দিয়ে থামিয়ে রেখেছি এটা আমি আর আল্লাহ জানে যে যে প্রস্ত করি এ প্রস্তগুলিতে থামিয়ে রেখেছে কোন সময় এটা যে ভাইটা জানে আচ্ছা দুই চোখ দুই দরজা দুই কান চার দুই নাকের ছিদ্র ছয় মুখের না সাত গুর্জ মূলে লিঙ্গ মূলে দুইটা সাত আর দুই নয় দরজা তো দরজা হয় ছোট হইব নয় বড় হইব মুখেরটা বড় নাকেরটা ছোট দরজ হইত কিন্তু সারে অর্ধেক আমি তোমার কাছে এই অর্ধেক দরজা দেয় কোন জায়গায় এ আমি শরীয়ত গাই কেন তোমার আমি এই সেই শরীয়ত না তোমার আমি হকানি শরীয়ত আমার মজিদ বাবার মায়াবিতে জিগেছি তার জিগে ধন্য ধন্য বলি তারে